আগামীকাল থেকে নামাজ পড়বেন যারা একটু আল্লাহর কাছে হাত তুলে দেখান তারা জোরে বলে আমিন আগামী মাত্র দশ বারো দিনের পরেই একটা যার মাস আসতেছে মা হেরা মদন জয়ফে করিম সম্মানিত মাস আমরা সেই মাসে যারা রোজা রাখবো তারাও ইনশা আল্লাহ বলি ইনশাআল্লাহ বলি কোনো টেনশন আছে নাকি অসুস্থতা থাকলে এখনই আল্লাহর কাছে চান আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ বারেক লানা ফি রাজা বা সাহেবানা ও বাল্লেব না রমদান হে আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও তকবির হবে যার নামে তিনি কে একবার নয় দুইবার নয় বাবে তা ফেল থেকে যখন কোন শব্দ আসে এই কালেমাই শব্দ ইসরারের ফায়দা দেয় বারবার করা বুঝায় এই জন্য আমাদের জীবনের টপ টু বটম মিনাল মাহাদে ইলাল্লাহাদে আমাদের জীবনের উষা লগ্ন থেকে দোলনা থেকে কবর পর্যন্ত ক্ষণে ক্ষণে টাইমে টাইমে যার নামে তকবির হয় তিনি কে নামাজ যখন শুরু করি আমাদের জীবনে যখন আমরা জন্ম নিয়েছিলাম তখন আমাদের কানে কি শুনানো হয়েছিল সে আজানের প্রথম শব্দ কী শেষ শব্দ কি একটু ঝড়কাল আল্লাহ একবার এরপরে যখন নামাজ শুরু করলাম নামাজের তাকবিরে তাহারিমা কি দিয়ে হয় আল্লাহ একবার রুকুতে যাবেন রুকু থেকে উঠবেন স্বামী আল্লাহ হামিদা আবার চলে যাবেন আবার উঠবেন আবার যাবেন আবার উঠবেন মাঝখানে ইমাম সাহেব ভুল করেছে আল্লাহ একবার বলে তাকে সতর্ক করবেন আমার আপনার জীবনের শেষ নামাজ কোনটি কথা বলেন না কেন সে নামাজটা কিন্তু আমরা পড়ব না ইমাম সাহেবের নেতৃত্বে দুনিয়ায় যারা বেঁচে থাকবেন তারা পড়বেন সেই নামাজের প্রথম শব্দ কি জানাজার সালাতে তাকবির দেওয়া ফরজে আইন যে ফরজ তরক হলে একটা যদি হয় অথবা বেশি যদি হয় একটা যদি কম হয় একটা যদি বেশি হয় তিন হয়েছে কিংবা পাঁচ হয়েছে বেলের সকল সকলাই কেনাম একমত জানাজা আবার নতুন করে পড়তে হবে আল্লাহমার জড়ে ক সুতরাং জীবনের টপ টু বটম আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র তাকবির আর কত জানাজার পড়েছি না মা দিয়েছি কত দা ফ জানেন আপনারা এই গানটা আমাকে খুবই ভালো লাগে বলেন তো দেখি কত জানাজার পড়েছি না মা দিয়েছি কত দাফন কোথায় জানি আছে আমার তৈরি জানাজার পড়েছি না মা দিয়েছি কত দাফ আমার তরি বাধায় আছে কোন বা খেয়া ঘাটে কথা বলেন আমার তরি বাধায় আসে কোন শেখে ঘাটে কোন মসজিদে এলান হবে শেষ খাটে কোথায় জানি করবে দাফন কোথায় জানি করবে দাফন আমাকে সজন জানাজার পরেছি হাজ দিয়েছি কত দফোন কত জানাজার পরেছি না মা দিয়েছি কত দফ সুতরাং যেতে যেহেতু হবেই কার বরত্ব মহানত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করে যেতে হবে বাংলাদেশে কোন রাজনৈতিক দল করা আর কোনটা নয় আমি এ ব্যাপারে কোনো ফতুয়া দেব না যেই রাজনৈতিক দল করতে গেলে স্লোগানের শুরুতে দেওয়া যায় না ওই রাজনৈতিক দল করা ইমানদারদের জন্য শোভা পায় ফতু একটাই কথা কনটা কেন যেহেতু আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কার বরত্ব হবে আমি যদি আমার রাজনৈতিক দলের প্রোগ্রামে আমি দিতে না পারি ওই দল তো আমাকে জান্নাতে নিতে পারবে না হতে পারে ওই দল আমাকে নামে নেবে কথা বলেন না কেন এ ব্যাপারে কোনো মাসালা আমি দেব না শুধু এইটুকু ইঙ্গিত দিলাম আপনাদের সামনে আজকের এই মাহফিলে আমি ভূমিকার কলেবর বৃদ্ধি করব না আলোচনা করব এমন এক মহাগ্রন্থ থেকে যার নাম কি এ কোরআন পৃথিবীতে যিনি নাজিল করেছেন তিনি কে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আমরা পৃথিবীতে এসে কোথায় কিভাবে চলব, কি খাব, কোথায় যাব কিভাবে চলব কিভাবে ঘুমাবো কিভাবে উঠবো কিভাবে বসবো কীভাবে রাস্তায় চলব কিভাবে আমার সংসার করব ব্যবসা করব চাকরি করব কিভাবে আমার কৃষিকাজ করব কিভাবে আমি পেশাজীবীর দায়িত্ব পালন করব। কীভাবে বিচারালয় চালাব কিভাবে আমার সংসদ চালাবো কিভাবে আমার বঙ্গভবন আমার গণভবন চালাবো এক কথায় অফিস আদালত যা কিছু আছে আমার বাড়ি থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যা যা আসে এগুলো কেমনি চলবে তার একটা বিধান জারি করে যিনি কোরআন নাজিল করেছেন তিনি কে এটাই কোরআন নাজিলের উদ্দেশ্য শুভানম্বর অসলম্যান এই কারণে আমরা বলতে চাই কোরআনিক কেরিমের আলোচনা শোনার কোনো বিকল্প নাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে সূরা বানি সালের ঠিক নয় নম্বর আয়াতের ভিতরে বলছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল يعملون الصالحات الذين يعملون الصالحات ان لهم اجرا كبيرا جركن الله اكبر الله رب العالمين مولا كتاب القران এমন একটা রাস্তা দেখাই যেই রাস্তার সর্বশেষ ঠিকানা হলো আমি আল্লাহর জান্নাত আর ইমানদারদেরকে শুভ সংবাদ নেই সংবাদ আন্না ক্যাবি রং তাদের জন্য বিরাট পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি সুতরাং কোনার মানার দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আজকে আমাদের এই সমাজে এই দেশে আপনারা বলেন সমস্যা আছে না নাই কিন্তু সমাধান কি আক্ষরিক অর্থে করা যাচ্ছে একটু দু একটা কথা বলি চুরি ডাকাতি জেনা বেবিসা ধর্ষণ নারী নির্যাতন সন্ত্রাসী মাস্তানি চাঁদাবাজি মানুষ হত্যা মদ জুয়া গাঁজা ফেন্সিডিল ইয়াবা বাবা সাসা বলতে যা এগুলে এগুলি কি বাংলাদেশে নাই তো নাকি আগের সে বেশি না কম বাংলাদেশ সরকার বর্তমান যারা আছেন চারবার আসলেন ওনারা প্রত্যেকবারই চেষ্টা করছেন হাজারও চেষ্টা করছেন বাংলাদেশে রাস্তাঘাটের উন্নয়ন যথেষ্ট পরিমাণে হয়েছে কথা কোন না কেন আমি আপনাদের গ্রাম পর্যন্ত প্রায় আসলাম কোথাও কাছা নাই শুধু চলার দিয়ে নিয়ে আসছে এইটুকু একটু এরকম 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 কথা কয় না আর এই সাইড দিয়ে আসলে তো কাঁচা মনে হয় ছিলই না অন্তত সোলিং করা আছে ঠিক না ঠিক কর সম্মানিত উপস্থিতি আর যদি বগুড়ে যান আর যদি নাটোরে যান আর যদি ঢাকা রোডে যান ফোর লেন এমন উঁচু উঁচু রাস্তা যদি এখন থেকে বিশ বছর আগে বাংলাদেশে কেউ মরে যেয়ে থাকে যদি আপনি তাকে তুলে নিয়ে এসে বলেন দেখো তো এই রাস্তাঘাটগুলো দেখে কি মনে হয় এটা বাংলাদেশ ও বলবে যে না এটা আমেরিকে কথা কন না কেন তাহলে বাংলাদেশে রাস্তাঘাটের উন্নয়ন যথেষ্ট পরিমাণে হয়েছে কিনা কিন্তু সেক্ষেত্রে কি মানুষের চরিত্রের উন্নয়ন বেশি হয়েছে কথা বলেন না কেন আপনারা চুরির অবস্থাতে এমন গল্পে শুনলাম ঢাকা মহানগরীতে প্রসাব পর্যন্ত চুরি হয়ে গেছে শুনলে আশ্চর্য হতে হয় জিজ্ঞেস করলাম কেমনে কয়েক মুরব্বীর বেটা তিনি ডায়াবেটিস টেস্ট করার জন্য চিকিৎসালয়ে যাচ্ছেন বাড়ি থেকে প্রসাবের বোতল নিয়ে উনি বুঝি নাই যে ওখানে গেলে আমার প্রসাব নেবে কথা বল না কেন বাড়ির থেকে নিয়ে যাচ্ছে তো যাওয়ার পরে রাস্তার ভিতরে যখন জহরের নামাজের আজান দিছে কিসের নামাজ মুরব্বির বেটা চিন্তা করলো তাহলে নামাজটা পড়ে যায় উনি বারান্দার সাথে ওখানে ওই প্রসাবের বোতল ঝুলে রেখে ভেতরে ঢুকছে চিন্তা করছে অপবিত্র জিনিস ভেতরে নিব এখানে থাকে গরবী মানুষের একটু নাটবল্টু তিল থাকে না তো এখন উনি নামাজ পড়ে এসে দেখেন যে ওনার প্রসাবের বোতল নাই কেন নাই তিনজন জুতো চোরার ছিল জুতো চুরি করতে তো শহর বন্দরে তো ভালো স্যান্ডেল জুতো বাইরে থাকে না সব ভেতরে ঢুকে বক্সের মধ্যে তোরা চিন্তা করলো কেরে এগুলোর পরিবর্তে দেখতো ভালো কিছু আছে। নাকি ওপরের দিকে তাকায় দেখে আস্ত সয়াবিন তেল কথা বোঝার নেই এটা নিয়ে একজন মারছে দৌড় পেছনের দুইজন কয় যতই দৌড়াও কোনো কাম হবে না ভাগ দিতেই হবে এখন ওরা যদি একে অপরকে ঠেসে ধরে ভাগ বটর করে নিয়ে গিয়ে পরের দিন সকালবেলা পরাটা ভেজে খায় ওরা এমন কিছু খাচ্ছে যে আমরা জীবনের স্বপ্ন দেখিনি কথা বল মুরব্বির বেটা এসে ঘরে আর বলে বাবা আমার প্রসাব কই লোকেরা বলেছে মাতার তার আপনার প্রসাব তো আপনার ভেতরে কয় না বাবা আমার প্রসাব হয়েছে প্রসাব যে চুরি হয়েছে ঘটনা কি সত্য না মিথ্যা হাসা কথা মরব্বির এই অবস্থায় পড়ে গেল সম্মানিত উপস্থিতি আর এখন বর্তমানে চিন্তার অবস্থা করো কঠিন কত কঠিন কত করুন বাংলাদেশে চুরি ডাকাতি আর ধর্ষণ এটা তো মামুলি ব্যাপার যারো সন্তান বিভিন্ন রাস্তাঘাটে পড়ে পাওয়া যাচ্ছে কথা কন না কেন সম্মানিত ভাইয়েরা এবং গতকালকে আপনারা জানেন ঢাকা মহানগরীতে একটা আগুন লেগেছে জানেন না শুনেছেন বেইলি রোডের সেই বাসায় আগুন লেগে প্রায় পঞ্চাশ জন মানুষ অর্ধশত মানুষ আহা দগ্ধ হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে আর অনেকে চিকিৎসাধীন আছে তাদের অবস্থা অত্যন্ত করুন আমরা বলবো ঢাকা মহানগরীতে বারবারই সব অগ্নিকাণ্ড লাগতেছে অগ্নিকাণ্ড হচ্ছে আমার মনে হয় সঠিক বিচার না হওয়ার কারণে বারবার এগুলোর পুনরাবৃত্তি হচ্ছে জোরে বলেন ঠিক ঠিক কোরআনের শাসন যদি থাকত এগুলোর মূল উৎপাদন করা সম্ভব হতো আজকের মাহফিলের শুরুতেই যারা ওখান থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমি একজন ছোট্ট আলেমে হিসেবে তাদের রুহের মাক ফেরাত কামনা করি রসুল্লাহ বলেছেন হাকি কি শহীদ হলো কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা দিয়ে গেলে হাকিকে শহীদ হয় প্রকৃত শহীদ হয় ঠিক কিনা বলেন আর হুকমান শহীদ হলো কেউ পানিতে পড়ে মারা গেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলে তাদেরকে শহীদ হিসেবে আখ্যায়িত করা হয় আল্লাহ পাক যেন এই অর্ধশত মানুষকে সহাদায় কেরামদের মর্যাদা দিয়ে দেন আল্লাহ তাদের পরিবারকে পুনর্বাসিত করুন ধৈর্য দান করুন জড়ক নাবিন শুধু তাই নয় যারা অসুস্থ আছেন আল্লাহ আল্লাহরুল আলমিন যেন তাদেরকে হায়াতে সেভাই দান করেন জোরে বলি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এত আইন তৈরি হচ্ছে কেন সমস্যার সমাধান হয় না তার একটা মাত্র কারণ আস্তে করে আপনাদের সামনে একটু বলে দেই। এক লোক তার বানরকে নিয়ে গেছে এলাকায় বানর খেলা দেখানোর জন্য আপনাদের এলাকায় কি কোনোদিন আসে বানর খেলা দেখানোর জন্য সারা দিন বানর খেলা দেখায়া এতগুলি চাল কামাই করছে এখন এই বানর নিয়ে এখন এই পাথার থেকে এই গ্রাম থেকে পাথারের ভেতর দিয়ে ওই গ্রামে যাবে তখন ছিল চৈত্র মাস বলেন তো এই তির্যক সূর্যের আলো তার মাথার ওপরে পড়ার কারণে তার কি চান্দি এখন ফেটে যাবে না তার মনের চিন্তা আমি যদি একটা ছায়াদার বৃক্ষ পেতাম সেখানে একটু রেস্টে যেতাম একটু ঘুম পারতাম কিছু দূর যাওয়ার পর একটা বড় বৃক্ষ পেয়ে গেছে আলহামদুলিল্লাহ এই বানর আলাম বড় বৃক্ষের নিচে নিজের ঝোলাটা মাথার নিচে দিয়া আস্তে করে একটু তন্দ্রায় যখন গেছে তখন পাশে বসেছিল বানর কে বানর মনিব যখন ঘুমাতে যায় একটা মাসি এসে বারবার ডিস্টার্ব করে কখনো নাকের ভিতরে যায় কখনো কানের ভিতরে যায় কখনো মুখের ভিতরে যায় মশামাসি এগুলো ঘুমের বন্ধুনা শত্রু বানর নজর করল আমার মনিব এই দীর্ঘ রাস্তা আমাকে কান্দে বহন করল এই মনিব যেখানে থাকে আমাকে সেখানে রাখে মনিব যা খায় আমাকে শেয়ার করে এই মনিব আমাকে এত এত আদর যত্ন করে সেই মনিবের এত কষ্ট হয় মনিব ঠিক মতো ঘুম পারতে পারছে না এই মাসি বারবার ডিস্টার্ব করতেছে এই মাসি তাড়ানো আমার নৈতিক দায়িত্ব জোরে কোন ঠিক কিনা বানর তখন চিন্তা করলো মাসিটারে খেঁদাই দেয় মাসিকে আস্তে করে তাড়াইছে মাসি ওখান থেকে উড়ে গেছে মাসির ধর্ম কি একবার যায় আর আসে না নাকি ভো করে যায় পো করে আসে ঠিক কিনা করে এসে আবার দ্বিতীয়বার বসেছে বানর আবার দ্বিতীয়বার মাসি খেদায় দিছে এইবার মাসি যাওয়ার পরে আবার চলে আসছে মাথি তৃতীয়বার বানর চিন্তা করলো আর একবার তারাব কয়বার একবার তারাবো এই ফাইনালি তৃতীয়বার বানর মাসিকে দিছে বানর সিদ্ধান্ত নিল যদি তুই চতুর্থবারের মতো আসিস তোর উচিত সেখানে দেব কি দিয়ে রে তো চিন্তা টিন্তা করে পাইল মনিবের ঝোলার ভিতরে একটা চাকু আছে কথা পাই না কি আছে তখন বানর ওই সাকুটা আস্তে করে বের করছে যাতে মনিব টের না পায় তাহলে মনিবের ঘুমে কষ্ট হবে এইটা নিয়ে রেডি কথা কি শুনতেছেন আপনারা বুঝতে পারতেছেন তো এভাবে নিয়ে দাঁড়ায় আস মাসি এসে পৌ করে এসে বসে আস যেই না বসছে উচিত শিক্ষা আল্লাহ মাসি কেটে গেছে কথা কন কেটেছে কি বানরের মনি ঘুম থেকে লাফায় উঠল হাতটা মুখের কাছে দিয়া দেখে শুধু রক্ত আর রক্ত চতুর্দিকে ফিনকি দিয়া রক্ত প্রবাহিত হয়ে গেছে বানরের মালিক ডানে বামের সামনে পেছনে তাকায় দেখে কোন শত্রু নাই কোন মানুষ নাই কে কাম করলো দেখে বানরের হাতে কি চাকু এ বানর তুমি কি আমাকে বলে তোমার কলিজার ভিতরে এতটুকুন কি আমার প্রতি দয় নাই তুমি কি দেখো না আমি যেখানে থাকি সেখানে তোমারে রাখি আমি যা খাই সেটা শেয়ার করি তোমাকে আরে দীর্ঘ রাস্তা আমি হাঁটলাম তোমাকে আমার কান্দে বহন করলাম তুমি আমার প্রতি এত শত্রুতা কেন করে আমার নাক মুখ কেটে দিলে তাড়াতাড়ি বলো বানর বলতেছে মানি আমার বুকটা ফেরে দেখে আপনার প্রতি কোনো ঘিংনা নাই কোনো বিদ্বেষ নাই কোনো শত্রুতা নাই আমি আপনাকে ভালোবেসে চাকু মেরেছি বলে সেটা আবার কোন কথা বলে আমি বাসি মুক্ত আপনাকে শান্তির সাথে ঘুম উপহার দিতে চেয়েছিলাম কিন্তু কি কারণে যেটা হয়ে গেল আমি তো বুঝতে পারি নাই এই বাংলাদেশের এলাকার আমাদের নওগাঁ জেলার আত্রাই উপজেলার কি গ্রাম তেজনন্দী ভাটোপাড়া এলাকার আজকের এই মাহফিলের অডিয়েন্স জিজ্ঞেস করতে চাই বানরের মনের উদ্দেশ্য সৎ না অসৎ জোরে বলুন নিমতটা ভালো নামন্দ মন্দ ছিল মালিককে মাসিমুক্ত ঘোব উপহার দেবে কিন্তু যে পদ্ধতিতে মাসি তাড়ানো যায় এই পদ্ধতি মাননের জানা না জোরেগণ ঠিক নামে ঠিক আমাদের এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতগুলি শাসক এসেছেন যত রাজনৈতিক দল ক্ষমতা এসেছেন তাদের একটাই টার্গেট বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী একটা দেশ করবে মানুষকে শান্তি সাথে ঘুম দেবে নিরাপত্তা দেবে চুরি ডাকাতি মুক্ত দুর্নীতিমুক্ত দারিদ্র মুক্ত একটা দেশ উপহার দেবে কিন্তু পারে না কেন একটাই মাত্র কারণ যে পদ্ধতিতে শান্তি দেওয়া যায় এই পদ্ধতি তাদের জানা নাই এই পদ্ধতি যার জানা আছে তিনি কে সেই জন্যই তো কোরআন নাজিল করেছেন জোরে বলুন ঠিক না ঠিক সুতরাং একটা কথা বলা যায় সব সমস্যার সমাধান দিতে পারে সবাই বলতে হবে মুসলমান যারা দুহাত তুলে এই মুহূর্তে স্লোগান দিতে হবে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আমি আল্লাহর পাঠানো মানুষের শান্তি মুক্তি নিরাপত্তার গ্যারান্টি মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা কি শুরু করে দিব আমি রেসিভ করেছি কোরআন কেরিমের সুরত নেসা আয়াত নম্বর উনষাট এবং ষাট নম্বর আয়াত জরেখন মারহাবা জরেখন মারহাবা আল্লাহ রব্বুল আলামিন এ আয়াত কখন নাজিল করেছেন আমি তার একটা প্রেক্ষাপট আপনাদের সামনে বলতে চাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি নবী করিম সাল্ল আলি ওসাল্লাম যখন পৃথিবীতে বেঁচে আসেন এই মুহূর্তে আল্লাহর নবীর একজন সাহাবি সাহাবির চেহারাটা ছিল খুবই কালো কুৎসির এবং পেটে আকৃতি সাহাবির নাকটা সেপ্টা সাহাবির সবকিছু এলোমেলো তার মানে অসুন্দর চেহারা বলতে যা বুঝায় এই চেহারা তার শরীরে নাই এই সাহাবি একদিন রসুলের সামনে বসে থেকে কাঁদতেছেন নবী বলছেন বাবা তুমি কাঁদ কেন বলি ইয়া রসুল্লাহ ইয়া হাবিব্লাহ আলী হস্লাম আমি কাঁদতেছি কি কারণে সেটা বললে সম্ভবত আপনিও কাঁদবেন হুজুর বললেন কি সেটা বলছে হুজুর আপনার একটা হাদিস আমি শুনেছি সেটা কি মন আহব্বা সন্নতি আহাব্বানি ও মন ফিল জান্নাহ যে আমার সন্নতকে মহব্বত করবে সে আমি রসুলকে মহব্বত করবে আর যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে ইয়ার রসুল আপনার সব সন্নত আমি মানি টুপি থেকে শুরু করে নে পায়ের পাতা পর্যন্ত যা যা দরকার পাগরিক সব আমি মানি আতর সুরমামা খাই মিষ্টিও খাই কদু খাই আপনার সন্ন্যত মানার জন্য আপনার নেতৃত্বে জিহাদেও যাই সোহার কিন্তু একটা সন্ন্যত আমি এখনো মানতে পারি নাই হুজুর কি সেটা বলে আপনি বলেছেন আর নেতি বিবাহ করা হলো আমার খাস সুন্নত এই সুন্নত থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তারা আমার দলে থাকতে পারবে না ইয়া আমার বাড়ি হলো হাফসি দেশে যে দেশে বেলালের বাড়ি আমি বাপমা ছেড়ে চলে এসেছি বাড়িঘর ছেড়ে চলে এসেছি আমার জায়গা নেই জমি নেই আমার বাড়ি নাই ঘর নেই আমার আত্মীয় স্বজন কেউ নাই আমি মসজিদে নবমীর ভিতরে আহলে সুফাদের ভেতরে থাকি ইয়া রসুলাল্লাহ যা যা হাদি আসে আপনি আমাকে খাওয়ান অন্যদের মতো যা যা পরনের পোশাক আসে সেগুলো আমাদেরকে দেন আমার তো তেমন কিছু নাই এই মদিনার প্রত্যেকটা বাড়ি বাড়ি আমি ঘুরেছি আমার সাথে বিবাহ দেওয়ার জন্য কিন্তু কেউ আমার সাথে বিবাহ দেয় না ইয়ার ইয়া হাবিবল্লাহ আর যদি আমার মৌত হয় আর এই সুন্নরটা যদি আমি না মানতে পারি তাহলে তো আপনার সাথে হয়তো জান্নাতে থাকা আমার জন্য সম্ভব হবে না আমার জন্য কি একটা বিবাহের বন্দোবস্ত করা যায় আল্লাহ নবী বললেন এ আমার তুমি এক মানুষের কাছে আবদার করেছ যেই মানুষ কোন সিদ্ধান্ত দিলে সেই সিদ্ধান্ত কারেন্টের মতো বাস্তবায়ন হয়ে যায় সাদ সালামি তুমি শান্ত হও সাদ সালামি তুমি একটু ধৈর্য ধর এই মক্কা এই মদিনার এবং মক্কার ভিতরে আমার সবচাইতে এবং তার একমাত্র মেয়ে সন্তান ছেলেও নাই অন্য কোনো মেয়েও নাই আমার জানা মতে তার মেয়েটা মক্কা মদিনার ভিতরে সবচাইতে বেশি সুন্দরী আমি এই চিঠিটা লিখে দিলাম আমার সাবি আমরের উদ্দেশ্যে ওই ধনবান আমরকে আমি এই চিঠিটা লিখে দিলাম চিঠিটা নিয়ে গিয়া আমরকে দিয়ে দিবা আর এই চিঠি দেওয়ার পরে একটু অপেক্ষা করবা আমার মনে হয় আমার প্রতি ইমান আনায়নকারী ভালোবাসা পোষণকারী আমার এই আমর কখনো তোমাকে ফিরায় দেবে না আমরের সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ের বন্দোবস্ত হয়ে যাবে আল্লাহ নবী খসখস করে একটা চিঠি লিখে দিলেন আমর তোমার একমাত্র সুন্দরী কন্যা মেয়ের সাথে আমার সাহাবি চিহারা যাই হোক সাদ সালামীর বিবাহ পড়ানোর জন্য দিয়ে দেওয়ার জন্য আমিরুসুল নির্দেশনা দিয়ে দিলাম সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান আল্লাহ সাদ সালামি বিশ্বনবীর চিঠিটা হাতে নিয়েছেন নেওয়ার পরে চিন্তা জেগেছে তার মনের ভিতরে সত্যি কি আমার সাথে বিশ্ব সুন্দরী মক্কা মদিরের ভেতরে সবচেয়ে সুন্দরী এবং ধনশালী মানুষের সন্তানের মেয়ের কি আসল আমার বিয়ে কি হবে এই চিন্তা করে দূর ভাব নিয়ে সাদ সালামি চলে গেছেন আমরের বাড়িতে কষ্ট হচ্ছে আপনাদের এই কষ্ট হচ্ছে এদিকে থাকা সাদ সালামির বাড়িতে সাদ সালামি আমরের বাড়িতে যাওয়ার পরে দরজায় নখ দিয়েছে ভেতর থেকে জবাব আসছে মানে আলাল বাপ দরজার ওপরে কে আমাকে ডাকে বলে আনা আমার সাথার একটা এরশাদ নামিয়ে আমি এসেছি আপনি আমার কাছে বের আসুন সঙ্গে সঙ্গে আমার ভিতর থেকে বের হয়ে এসেছে আসার সঙ্গে সঙ্গে সালাম দিয়া হজরতে সাদ সালামি সিটিটা তার হাতে দিয়ে দিয়েছেন সিটিটা পাওয়ার পরে তিনি বলছেন আশ্চর্য কথা নবিজি এত বুদ্ধিমান নবীজি এত চতুর এত চালাক নবীজির এত সামাজিক জ্ঞান তারপরে নবীজি এইরকম একটা অর্বাচীন অজ্ঞ মূর্খ মানুষের মতো কাজ করতে পারলো আমি হলাম মক্কামুদ্দিনের ভিতরে সবচেয়ে ধনশালী আমার মেয়ে হল সবচেয়ে সুন্দরী আর তোমার মতো একটা অসুন্দর যুবক যার বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই আত্মীয় স্বজন কাউকে চিনি না তার সাথে বিশ্বনবী আমার মেয়ের বিয়ের বন্দোবস্ত করল আর এরকম একটা চিঠি লিখলো আর আমি এতই পাগল হয়ে গেলাম যে নবীর এই চিঠিটা নিয়ে আমি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিলাম তোমারও তো সাহস কম না তোমারও তো আশা দেখে আমার মনের ভিতরে আশ্চর্য লাগে এইরকম ঝাঁঝালো কণ্ঠে চেঁচিয়ে মেচিয়ে বিশ্ব নবীর চিঠিকে অসম্মান করেছে জোরে বলেন নাউজবিল্লা আরো জোরে বলেন নাউজবিল্লা আরও জোরে বলেন না হুজুবিল্লা মুসলমান এরকম বিশ্ব নবীর অনেক সিদ্ধান্ত আমরাও অপোজ করি কিনা অস্বীকার করি কিনা নবীজি সিদ্ধান্ত দিয়েছেন সুদ খাওয়া যাবে না আমাদের দেশের সুদ তো চলে না নাকি সুদ ছাড়া ব্যবসাই হয় না কথা কর না কেন অফিস আদালতে ঘুষ ঘাস কিচ্ছু নাই জরে আছে না নাই জমির আইল ঠেলা আছে না নাই এই যে সামনে রমাদান মাস আসতেছে খাদ্যে ভেজাল ওজনে কম ক্রেতা সাধারণকে ঠকানো ফরমালিন মিশানো দেখবেন ওই লাল মাটি দিয়া হলুদ বানাবে কাঠের গুঁড়ো দিয়ে জিরা বানাবে টয়লেট পেপার দিয়ে ছানা বানাবে কথা কয় না এগুলো ধরা পড়েছে যৌথ বাহিনীর তল্লাশির কারণে তাহলে বিশ্বনবী কি খাদ্যে ভেজাল দিতে বলেছেন কিন্তু আমরা দিচ্ছি সেগুলো আবার ভাইরা আপনি কি জানেন না আল্লাহ রাতের বেলায় যখন সবাই ঘুমায় হদরত অমর তখন রাস্তার বেলায় রাস্তায় হাঁটতে থাকেন গভীর রাত্রিতে মা এবং মেয়ের সংলাপ চলছে মা বলতেছে পাগলি মেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো মেয়ে বলতেছে মা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে কেন কি হয়েছে বলে মদিনায় দুধের বাজার লেগে গেছে আমরা তো দুধের ব্যবসায়ী আজকে যতগুলো ভান্ডাতে দুধ রেখেছি সবগুলোতে কিছু জায়গা ফাঁকা আছে এগুলো সমানে পানি মিশায়া এটা ভণ্ডগুলো পূর্ণ করে দাও সঙ্গে সঙ্গে এই পাগলি মেয়ে ছোট্ট মেয়ে কচি মেয়ে ঘুম থেকে জেগে বলতেছে মা তোমার সাহস তো কম দেখি না তুমি কি জানো না বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ বলেছেন মান গসা ফালাই সামিন না যে মানুষকে ধোকা দেয় যে খাদ্যে ভেজাল দেয় ওজনে কম দেয় কাল কামতে আমি নবীর দলে জান্নাতে সে কখনো যেতে পারবে না চিৎকার দে বলেন না উজুবিল্লা অমা সেই বিশ্ব নবীর খলিফাতুল মুসলিমিন হজরত অমর বাস্তবায়ন করতেছেন উনি যদি জানেন আমরা এই কাজ করি তার তরবারি থেকে আমরা কেউ বাঁচতে পারবো না অবস্থা চূড়ান্ত হয়ে যাবে মা বলতেছে পাগলি মেয়ে বয়স্ক তুই বুঝিস না এই রাত্রিতে অমর এখানে কোথা থেকে আসবে যে দেখ মদিনায় অমর তার বাড়িতে না দেখে ঘুম পারতেছে বলেন তো কথাটা কে শুনতেছে হদরত তোমর নিজেই শুনতেছে মা বলতেছে মা এ বাগলে মেয়ে অমর এটা শুনতে পারবে না জানতে পারবে না তুমি টেনশন করো না মেয়ে তখন এমন একটা কথা বললো আর সে আজিম পর্যন্ত খুশি হল আল্লাহর ফেরেশতা মণ্ডলী খুশি হলো ইভেন হদরত অমর কলিজাটা তার ঠান্ডা হয়ে গেল সোহানাল্লা বলে হদরত আমার কান পাতলেন ছোট্ট মেয়েটা বলছে মা তোমার দাবি অনুযায়ী আমিরুল হদরত তোমার যদি এখানে না থাকেন কিন্তু আমার যিনি স্রষ্টা তোমার যিনি স্রষ্টা আসমান এবং জমিনের জিনিস স্রষ্টা তিনি কে তুমি কি তার ক্ষমতা জানো মা মেয়েটা তখন কোরানের আয়াত তেলাওয়াত করেছে লা তদুরিকুহুল অবসর অহুয়দুরিকুল অবসক্ষদর্শী তার চাইতে কমল ব্যবহারকারী খবরদার আসমান জমি আর কেউ নেই মাগো সেই মহান আল্লাহ আমাদের এই অপকর্ম তার ক্লোজ সার্কিট ক্যামেরাতে ধারণ করবেন আর কাল কামতি আমাদেরকে চোরের কাতারে ধোকাবাজদের কাতারে ধার করায় জাহান নামে দিয়ে দেবেন এই ছোট্ট মেয়েটার কথা শুনে হদরতমর খুশিতে বাগবাগ হয়ে এক দৌড় মারছেন বাড়ির দিকে যে বলতেছেন কলিজার টুকরো ছেলে আবদুল্লা বিন রে কতদিন ধরে বাবা তোমার জন্য একটা পাত্রী খুঁজতেছিলাম তোমার পাত্রী আমি কোথাও পাই নাই মনের মতো একটা পাত্রী আমি খুঁজতেছিলাম পাই নাই বাবা রে মদিনার ওই রাজপথের পার্শ্বে কুড়ে ঘরটা আছে যে দেখো তো মেয়েটার যদি বিয়ে না হয়ে থাকে প্রস্তাব দিয়ে দাও আর মেয়েটা আমিরুল মোমিন খলিফতুল মুসলিমিন অমরের পুত্রবধূ করে তুমি তাকে সম্মানিত করে ফেল ভদ্র তমর কি দেখলেন বাড়িঘর দেখলেন মেয়েটার সৌন্দর্য দেখলেন কি দেখলেন মেয়েটা কি র্যাব পুলিশ আর্মি বিজিবির ভয়তে দুধের ভেতরে পানি মিশাই নাই জরে কন কার ভয়তে আরো জ্বরে বলেন কার ভয়তে সেই রমজান মাস আসছে আমাদেরকে ভেতরে ওই তাকুয়াটা ঢুকানোর জন্য কোন ঠিক কিনা সারাটা দিন আমরা না খেয়ে থাকি বাড়িতে কেউ থাকে না ফ্রিজে ঠান্ডা পানি থাকে তারপরে কি আমরা খাই ইফতারের দুই মিনিট আগে যদি কেউ আপনাকে বলে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেয় কেউ যদি দুই মিনিট আগে ইফতার করতে পারে তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তেজনন্দী গ্রামের কেউ কি পাঁচ লক্ষ টাকা নিয়ে দুই মিনিট আগে ইফতার করবে কার ভয় করবেন না এ জরেকন কার ভয় করবেন না এই সারাটা মাস শিক্ষাটা আপনি গ্রহণ করলেন তারপরেও ব্যবসায়ী হয়ে রমজান মাসে সবচেয়ে বেশি ফাঁকি আপনি মানুষকে দিলেন কথা বলে না আর রমজান মাসে মহিলাদের উন্মত্ততা মহিলাদের ল্যাংটাপনা মহিলাদের বেলাল্লাপনা মহিলাদের অস্থিরতা মহিলাদের ব্যাপারদা বারে না কমে একটু জোরে বলেন না কেন বারে না কমে ঈদের মার্কেটে হুজুরের চান্সই নেয় প্রকৃত রোজাদারদের কোনো চান্স আমাদেরকে দেখলে দোকানদার তাকাই না কথা না তাকায় আমি একবার বগুড়া মার্কেটে ঢুকছিলাম যে দেখি বাবা চতুর্দিকে খালি মহিলা মানুষ চিন্তা করলাম এখানে বোধহয় থাকা যায় না আমি এখান থেকে বের হয়ে যাই বের হইতে নিষে ইতিমধ্যে একজন মহিলা বলতেছে এখানে আবার হুজুর কে মহিলার ভাবখানা দেখে মনে হয় মার্কেট তৈরি হয়েছে মহিলাদের জন্য আপনারা কি তাই মনে করেন এ মনে করেন তাই সেটাই মহিলাদের জন্য মার্কেট মহিলারা যদি মার্কেট করে অবশ্যই এই সমাজের ভিতরে স্বামীকে স্বামীকে সে নেগলেক্ট করে স্বামীকে তুচ্ছতাচ্ছিন্ন করে এই জন্য নিজেই মার্কেটে চলে গেছে কালকে আমতের কঠিন ময়দানে দায়ুষদের সাথে তার কাতার হবে জন কন্টিকা হবে অবশ্য আপনাদের গ্রামে তো যেহেতু গ্রাম বাংলা এখান থেকে কেউ নদী ভেঙে যায় না কি যায় যায় একটা ঘটনা বলবো মহিলারা মার্কেট করলে কি হয় সেটা এখন না আরেকটু পরে বলতেছি আপনারা আমাকে বলেন এই মেয়েটা কার ভয়তে দুধের ভেতরে পানি মিশালো না এই ভয়টা যদি রমজান থেকে আমাদের ভেতরে আসতো এদেশে একটা মেয়ে যদি ল্যাংটা হয়ে এখান থেকে আত্রায় পর্যন্ত নওগা পর্যন্ত রাত দুইটার সময় চলে যেত এই মেয়েটা ধর্ষিত হওয়ার সম্ভাবনা ছিল না এই ভয়টা আল্লাহ আমাদের ভিতরে সৃষ্টি করতে চান জোরে বলুন কথা ঠিক না ঠিক এই মুহূর্তে আসেন সাদ সালামীকে অপমান করে তাড়িয়ে দিল রসুল্লাহর সিটিকে অসম্মান করলো এটা কি কখনো উচিত হলো এ জোরে কন উচিত হলো আজকে আমরাও তো এই পৃথিবীতে রসুলকে অসম্মান করছি একজন কবি বলছে কত সুন্দর করে কবির কথাটা বলবো নবীজির কথা কইয়া ওই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে ঠিক না ঠিক নবীর নামে দরুদ পড়ি নবীর নামে গড়াহা গরি মসজিদের ভেতরে বাইরে তার মানতে না রে সংসার সমাজে তিনি হলেন আল্লাহর রসুল তিনি হলেন আল্লাহর রসুল এমন টি সাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে নবীর কথা শুনতে ভালো নবীর নবীজির আদর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলের স্যাঁত স্যাঁত করে পিত্ত জলের স্যাঁত স্যাঁত করে বকে আজে বাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শতদ্বন্দ্ব মনে বাজে ঠিক কি না এ জোরে বলুন ঠিক কি না যেই নেতা বিশ্বনবীর জন্মবার্ষিকীতে এসে বলতেছে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজকে ভালো করার জন্য বিশ্ব আদর্শের বিকল্প নাই এই নেতা ওই শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকীতে যে বলতেছে এই ঝঞ্ঝ বিক্ষুব্ধ দেশকে ভালো করতে হলে শ্রীকৃষ্ণের আদর্শের বিকল্প নাই একই নেতা এক জায়গায় একরকম আর এক জায়গায় অন্যরকম কথা কয় না বলে এ জরেগণ ঠিক না বে ঠিক আমি মনে করতেছি এগুলো হচ্ছে গোল আলু সব জায়গায় চলে ভত্তা আছে তরকারি আছে ঘাঁটি আছে ভাজি আছে যেখানে নিয়ে যাবেন সেখানে সেটিং আমি ওয়াজ করতে গেলাম গাইবান্ধাতে আমার পূর্বে একজন প্রধান অতিথি উঠেছেন নেতা কোন দলের তা বলবো না উনি এখন মাইকি সারে না প্রায় এক ঘন্টার মতো ওয়াজ করবো কথা বলতেছে যে রসুল্লাহর আদর্শের বিকল্প নাই রসুলের আদর্শ মানতেই হবে আমি তাকায় দেখলাম এই ভিতরে এক গাছার সাসা নেই কথা আমি খুব ভালো করে নজর করলাম ওই যখন ওই মাহফিল আসছে তার আগেই উল্টো শাস মারাচ্ছে আর ওই আশা এখানে বলতেছে উল্লাহর আদর্শের বিকল্প নেই এরকম ব্যাপার সেবার আছে না নাই কর আপনারা বলেন আমি আব্দুল সালাম যখন কবরে যাব আমাকে কি টুপিটা মাথায় দেবে আমার যুব্যটা দেবে আমার পাগড়িটা দেবে আমার সাথে একটা সৈন্যত কবর পর্যন্ত কেউ সিনে নিতে পারবে না ইচ্ছা করলেও পারবে না বলেন তো সেই সুন্নরটার নাম কি আহ সেই সূন্যরটা আমরা কিভাবে আজকে জলাঞ্জলি দিচ্ছি নিজের ইচ্ছা মতো মন চাচ্ছে শরীরটাকে একটু স্লিম করার জন্য শরীরটাকে একটু নাদুস টুদুস করার জন্য আমি উল্টা শ্বাস পারি মন চাচ্ছে আমি বুড়ো হয়ে গেছি তারপরে মাথায় একটু কলম দিয়ে কলম দিতে বলেন তো এটা কি রসুলের সুন্নত রসুল এটা বলে গেছেন তারপরে আপনি কোন হিসাবে রসুল উল্লাহার উল্টা কাজ করেন আমি কাউকে দেখেই কথা বলতেছি না আমাদের প্রত্যেকের চিন্তার খরাক জোরে কোন কিনা না আমি আব্দুল সালাম যদি দাঁড়ি কামাই ও যুবক তোমার মতো আমাকে একটু স্লিম লাগবে তোমার মতো যদি টাইট ফিটিং পোশাক প্যান্ট শার্ট ইট করে যদি আমি পড়ি আমাকে ওই রকম আপ টু ডেট লাগবে কিন্তু আমি কেন হাব্যজুব্য পড়ি আমি কেন পাকা আমার 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 এই চলের ভেতরে রাখি কেন আমি মাথায় কলপ দেই না কেন দাড়িতে কলপ দেই না কেন আমি আমার এই লম্বা জামাটা পড়ি কেন আতর শুরমা মাখি কেন আমি নামাজ পড়ি একটাই মাত্র কারণ বিশ্বনবী করেছেন তাই আমি করি কথা কন ঠিকই না আর আপনি করছেন না নবীজি আপনাকে যতই বড় হুজুর আলা নামের হুজুর আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম রসুল বলতেছে এক নিয়ে আমার কোনো দরকার নেই কথা না মন খারাপ করতেছেন আচ্ছা আলোচনা কি চালাবো না বন্ধ করব আর কিছুক্ষণ চলবে চলানোর পক্ষে কারা কারা আসেন একটু হাত তোলেন তো দেখি দেখেন তো কার হাত ওঠেনি এই লোক কিন্তু ওই গ্রুপের লোক কোন গ্রুপ তা বলি নাই মেবি শয়তান গ্রুপ হতে পারে কি ওয়াজ চলবে এই জোরে হাত তোলে এই তিন তিনটা হাত তুলছেন চলবে না জোরে হাত তোলে জোরে হাত তোলে একদিন একটু স্লোগান মারেন তো দেখি আলহামদুলিল্লাহ হাত নামান হাত নামান আলোচনা চলবে ইনশাল্লাহ খুব বেশি সময় নয় ফজরের জামাত কাজা হয় এরকম সময় ওয়াজ হবে না ইনশাল্লাহ জন বলো ইনশাল্লাহ আমি আগে দেখতাম বিলের ভিতরে রাত তিনটা চারটা পর্যন্ত ওয়াজ হতো ঠিক কিনা এবার আমি বিলের ভিতরে কয়েকটা প্রোগ্রাম করলাম বারোটার ওপরে একটা মাহফিল আলহামদুলিল্লাহ ক দশটায় সেটিং বারোটার ভিতরে শেষ কিন্তু পাবনায় লোকদের এই ভাবনা এখন আসেনি পাবনার লোকেরা প্রধান বক্তাকে বারোটার পরে সেটিং করে হ্যাঁ ওদের মেন্টাল হাসপাতাল আছে যে বলতেছে ওদেরকে ওখানে ভর্তি করা দরকার কথা বলেন না কেন সারা করলে মানুষের কি এই ক্যাচিং পাওয়ার থাকে মানুষের ঘুমের একটা প্রয়োজন আছে ঘুম হলো সারাদিনের ক্লান্তি পরিশ্রান্তি যা আছে অসুখ বিসুখ ঘুম হবে আপনি সুস্থ হয়ে যাবেন জোরক্লা ও জাল না আমি তোমাদের ঘুমকে সারা দিনের ক্লান্তির জন্য পরিশোধক বানাইছে জোরক্লাহ আবার ভাইরা। সাদ সালাবি দু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবীর দরবারে ফিরে গেছেন নবীজি সাল্লি সাল্লাম সাদ সালামিকে দেখে বলছেন সাদ সালামি লেমা জাতাব কি তুমি কাঁদতেছ কেন সাদ সালামি বলেন আপনি এমন এক জায়গায় আমাকে পাঠাইছেন কথা কি শুনতেছেন এ কথা শুনতেছেন এমন এক জায়গায় পাঠাইছেন যেই জায়গাতে আমার কোনো স্থান হয় নাই আপনার চিঠিরও কোনো সম্মান হয় নাই এমন তির্যক ভাষায় মন্তব্য করেছে যা বলার মতো নয় এমন আচরণ করেছে যা আপনার সামনে প্রকাশ করার মতো নয় একটাই কথা আপনার চিঠিকে অসম্মান করেছে তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে সে সম্মত হয় নাই ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ এরকম জায়গায় জীবনে যেন আপনি আমাকে কখনো পাঠাবেন না আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম মনটা একটু ছোট করলেন মনটা একটু ছোট করলেন এই পৃথিবীতে মহান আল্লাহ সুবাহ আলম বিশ্ব নবীর সাথে সব আচরণ সহ্য করতে পারেন নবীজির মন খারাপ যদি হয় এটা মহান আল্লাহ আর শেয়াজিমের মালিক এটা কখনো সহ্য করতে পারেন না আমার নবীর মন ভাঙা হবে নবীর চোখ দিয়ে পানি এটা যিনি সহ্য করতে পারেন না তিনি কে আমার নবীটি আল্লাহর কাছে দরখাস্ত দিলেন আল্লাহ আমার সাদ সালামীর কি কোনো ব্যবস্থাপনা হবে না আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল সালামকে পাঠায় দিয়ে বলেন আমার নবীকে আশ্বস্ত করো অচিলে সিদ্ধান্ত হবে এই মক্কা মদিনার প্রধান যে তার মেয়ের সাথে জানে না এই মুহূর্তে সাদ আর বিশ্ব নবী দরবার নবমী বসে আছেন ইতিমধ্যেই এই নাম কি বললাম না আমার যে বিয়ে দিল না এই মেয়ের পিতা বাসার ভিতরে ঢুকে পড়েছে যখন বাসার ভিতরে ঢুকেছে তার স্ত্রীকে গিয়ে বলতেছে আমার আজকে একটা বড় উপকার হয়ে গেল আমি একটা তোমার বড় লাভ করলাম বিবিকে বলতেছে কি লাভ করেছো বলে আমার মেয়েটার সাথে বিশ্বনবী এমন একটা জায়গার সম্বন্ধ স্থাপন করতে যাচ্ছিল যেটা আমার কখনো পছন্দ নয় একেবারে কুপুত নয় বরং অনেক নিচুতে মানানসই হয় না মনাসাবাদ হয় না হতে পারে সে সাথে তো কখনো বন্ধন হতে পারে না এই জন্য আমি সেটা করেছি আমি এটিকে অস্বীকার করেছি এ বলতো আমার জামিনার মা সলেহার মা বলতো আমি কাজটা ঠিক করেছি কিনা স্ত্রী একটু সম্মতি দিতে চায় হঠাৎ করে মেয়েটা ওখান থেকে দৌড়ে এসেছে মেয়েটা এসেছে এমনভাবে কান্না শুরু করেছে মা কি বলো মা ও আমার আব্বাজি কি সিদ্ধান্ত আপনি নিয়েছেন আমার আব্বাজি আপনি না বিশ্ব নবীর সাহাবি ওই নবীর পিছনে তো আপনি নামাজ পড়েন ওই নবীর পিছনে তো আপনি অনেক দিন বোনা অংশ নিয়েছেন ওই নবীর আহ্বানে অনেক সময় জিহাদেও গিয়েছেন চান্দাও দিয়েছেন আর সেই নবীর একটা সিদ্ধান্ত আপনি কেমনে অপোজ করলেন কেমনি আপনি অস্বীকার করলেন আপনি তো নবীর উম্মত হতে পারবেন না আপনি কি নবীর হাদিস বলেন নাই লাই উন হাদুকুম হাত্তা হাব্বা ইলেহে বিমুয়ালে দিহি অন্যাসি আজমাই তোমরা ততক্ষণ পর্যন্ত খাটিমান বান্দার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে সবার চাইতে বেশি ভালো মনে বসতে পারবা নবীজের একটা নির্দেশনামা আপনি ভাবে অস্বীকার করলেন কিভাবে আপনি কি কোরআনি গরিবের সূরা আহজাবের 36 নম্বর আয়াত নাই মা কানাল মুমিনু ওয়ালা মুমিনাতিন ইদা قضا الله ورسوله امر আইয়াকুন লাহুমুল খিয়ারা তবিন আমরিহিম ওয়া মান ইআস আল্লাহ ওয়া রাসূলহু ফকাত দল্লা দালালাম মুবিনা আল্লাহ রাব্বুল العالمين বলেন সূরা হাযাবের নম্বর আয়াত পৃথিবীর কোন ईमानदार পুরুষ আর নারীর এই রকম 50 50 নাই স্বাধীনতা নাই সে ইচ্ছা করল আল্লাহর রাসূলের কোন বিধান মানলো কোন সিদ্ধান্ত মানলো কি মানলো না ইচ্ছা হলো মানলো ইচ্ছা হল ইচ্ছা হলো না মানলো না রকম কোনো ইতিহার কোনো ইমানদার পুরুষ আর নারীকে কে দেন নাই জোরে কন কে দেন নাই যদি বাই হু ক্যান ক্রুক বাধ্য হয়ে আল্লাহ রসুলের সিদ্ধান্ত মানতে হবে জোরে কন বিধানটা কার আরো জোরে বলুন বিধানকার আমার বাবজি রসুল্লার একটা সিদ্ধান্ত আপনি কেমনি ভাই লোচন করলে আব্বা এই সব বলে আপনি আমাকে খুশি করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত ওই ছেলের সাথে নবীর সিদ্ধান্ত অনুযায়ী আমার বিবাহের ব্যবস্থা না করবে একটু জোরে গণ মার হাবা তাহলে কি বোঝা যায় মেয়েটা একের না দুয়ের শুধু একের বললেই চলে না একের করা বলতে হয় কতক্ষণ ঠিক না বেঠি আরে পাপ মার্কা বাপ সন্তান রাজি হয় মেয়ে রাজি হয় কিন্তু বাপের রাজি হয় না এরকম বাপ এখন আছে না নেই মেয়েটা কোরআন পড়ে হাদিস পড়ে মেয়েটা মাদ্রাসায় পড়ে এই জন্য মেয়েটার সিদ্ধান্ত হলো আমি একজন আলেম বরকে পছন্দ করবো কী বল বাপ মা অনেকটা হাই সোসাইটির লোক এলাইট পারসন মানুষ সমাজের বড় বড় লিডারদের সাথে সম্পর্ক বড়ো মানুষের সাথে সম্পর্ক মেয়ে বলে আমি আলেম জামাই চাই আলেম বর চাই বাবা মা বলে না হবে না আমি চাই একটা সরকারি অফিসার আমি বলি অফিসার নয় ও হলো অফিসর কথা কয় না কথা কয় না ওই বাপমার চিন্তা কলমের খোঁচা দিয়া বেতন তো মাসিক পাবেই আবার কলমের খোঁচা বিনিময়ে দিয়ে স্বার্থ করে ঘুষ পাবে কথা কয় না কেন আমি এই জামানাত মেয়ের পিতাদেরকে বলি আলেমদেরকে ঘৃণা করবেন না এই বাংলাদেশ নিয়ে একটু চিন্তা করেন যারা আসল আলেম যারা আলেমের মতো আলেম হইছে তাদেরকে এক লক্ষ টাকা দিয়েও মাহফিলে নিয়ে আসা যায় না কথা কয় না এই যে আমির হামজা কি নাম বললাম আমির হামজা বছর আমরা জেল উনি নাকি সংসদ ভবন ভাঙতে গেছে হ্যাঁ কাশি দিয়ে ভাঙতে গেছে যেকোনো জিনিস এটা সাধারণ মানন আছে না যাই হোক তিন বছর ঢুকায় রাখলাম উনি তিন বছর পরে বের হয়ে আসলেন আমরা তো মনে করলাম যে ওকে মাটির সাথে মিশাই দিয়েছি কেউ আর শুনবেন ওর কথা ওরে বাবা বের হতে না হতে এতই প্রোগ্রামের ভিড় এক লক্ষ টাকা আগে দিয়ে একটা প্রোগ্রাম দেন কথা কয় না এ কথা বলেন না কেন গতকাল বগুড়ার ডুমন পুকুর কামিল মাদ্রাসায় তার আসার কথা ছিল অদৃশ্য কারণে মাহফিলে তাকে আসতে দেয় নাই উঠতে দেয় নাই আমরা হিসাব নিয়েছি মিডিয়ার বদৌলতে দেখেছি এবং আমার বাপের কাছে আমার ভাইদের কাছে আমি শুনেছি লক্ষ লক্ষ মানুষের জনস্রোত হয়েছিল জরে কর আল্লাহ আর আরো জোরে কর আল্লাহ আকবর আমার ডক্টর মিজানুর রহমান আল যদি আমরা এই দেশে আবার আসতে দিতাম উনি চোখের পানি ফেলায়া এখান থেকে বিদায় হয়ে গেছেন আহা আল্লাহ পাক যদি কোনোদিন সুদিন দেন উনি আবার হাসতে হাসতে দেশের মাটিতে আসবে তার একটা প্রোগ্রামে অর্ধ কোটি লোক জমা হবে কেউ ঠেকাতে পারবে না পারবে না পারবে না কথা না তাহলে আলেম কি খালি আজান দিয়েই খায় মসজিদ ধার যে খায় আলেমের অনেক পাওয়ার আছে অনেককে কয় আলেমের সাথে বিয়ে দেবো না কে ভাত দেওয়ার পারবি না আরে মিয়া আলেম বিরিয়ানির জালে অস্থির তোর ভাতের টাইম আছে না কথা কয় না অনেক মাহাফিলে গেছি আমরা আমাদেরকে আল্লাহর রহমত এটা হুজুর একটা দিলাম আর একটা খা আমরা খাই না আলহামদুলিল্লাহ কম এতে কি আলেমদের মর্যাদা বাড়ে না এতে আপনাদের মর্যাদা কমে এই যে হাফিজুর রহমান সিদ্দিক কত টাকা টাকার উপরে শুয়ে থাকার মতো টাকা আছে কথা বলেন না কেন আমাদের বরহমাল্লামা কোরআনের পাখিকে বিদায় করে দিলেন ভালো কথা কিন্তু যদি তাকে একটা বার ছেড়ে দিয়ে কোরআনের মঞ্চে আসতে দিতেন যত নেতা দেশে আছে তারা একটা মঞ্চে উঠত আর উনি আর একটা মঞ্চে উঠতেন আবার মনে হয় তার জনস্রোতে সব ভেসে যেত কথা বলেন না কেন কথা বলেন না কেন সুতরাং আলেমদেরকে দেখে কেউ ঘৃণা করবেন না আলেমদেরকে কে ভালোবাসেন একটু জোরে কখন এই কোরআনির পরতে পরতে আলেমদের সম্পর্কে ওয়াজ আছে এই যে আপনাদের ইমাম সাহেব সাক্ষী আল্লাহ রাব্বুল আলম ইন সুরাই ফাতির আঠাশ নম্বর আয়তের ভিতরে বলছেন

তাতে আপনাদের অ্যালার্জি আছে নাকি আরে ভাই আলেম ভালো থাকলে আপনি ভালো থাকবেন আমাদের জানা যার নামা সর্বশেষে কে পড়ে এই যে করোনা চলে গেল করোনার ভিতরে আমরা কিন্তু কোনোদিন এই সমস্ত লাশগুলো ফেলে রেখে আমরা পালাই যাইনি বড় বড় অফিসাররা পালাইছে কথা কন না কেন ওই মসজিদের ইমাম আর মসজিদের দিনে সে জীবনের ঝুঁকি নিয়ে তারা ওই লাশটাকে দাফোর ব্যবস্থা করেছে প্রমাণ হয়ে গেছে এই জাতির শুনাগরিক যদি কেউ থাকে তারা হলো হযরত ওলামাই কেরাম সুবহানাল্লাহ জোরে কর রাসূল বলেছেন কুন আলেমান হে আলেভাও আও মহেব্বান অথবা আলেমকে কি ভালোবাসো আও মুস্তামিয়ান অথবা আলেমকে আলেমের কথা سنو আও মুত্তাবিআন অথবা আলেমের কথার অনুসরণ করো ওয়া লা তাকুন খামিসা খবরদার পঞ্চম নম্বর হয় না তার মানে আলেমকে কখনো ঘৃণা করো না আলেমকে করাও সারা তোমার ধ্বংস হওয়াও সারা বলেছেন বিশ্বনবী নবী হত মোহাম্মদ রসুল আরো জোরে কনসল্লাহ বাস্তব ঘটনা আমার বগুড়ার কোথাকার বাস্তব ঘটনা সিদ্ধান্ত নিয়েছে আমার মসজিদের ইমাম সাহেব আর মুখে দাঁড়ি নাই বম্বাস্টিক মার্কা সোনার পরে থাকে বড়লোক মানুষের ছেলে প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তির দলের সদস্য তার মনের চিন্তা এই হুজুরকে এখান থেকে খেদে দম হুজুরের দোষ কি একটাই দোষ হুজুর এই কোরআন থেকে আল্লাহর কথা সহি কথাগুলো বর্ণনা করে আমার যদি অসুখ থাকে আমি যদি ডাক্তারের কাছে যাই সে অসুখ যদি ডাক্তার বলে দেয় এতে কি আমি ডাক্তারকে মারব কতক্ষণ না কেন আমি কি ডাক্তারকে দুটো স্যান্ডেল দিয়ে পিটব গালি দিব উনি তো আমার উপকার করবে কথা কন না কেন আমাদের ভিতরে যা ডিজিজ আছে সমস্যা আছে জাহান দিকে যারা যাচ্ছি এটা আলেমরা সার আর কেউ বোঝেও না জানেও না কথা কন ঠিক না এটা যদি আলেম মসজিদে বায়ান করে তুমি কেন পিক আপ নিবা পিকআপ যখন নিয়েছো তুমি তোমার কপাল পড়েছ ঠিক নাবে ঠিক বলেন হুজুর সাহেব খুদ্ বাজায় এটাই তার দোষ এই সিদ্ধান্ত নিয়েছে আজকে হুন্ডা তিরিশটা গুন্ডা কিছু ঠান্ডা কথা না এরকম গ্যাং আপনাদের দেশে আসে না নাই বড় বড় লিডারদের পেছনে থাকে এ এখন বউ কে বলছে এই আস আমি গোসল করব কি করবে গোসল করবো আজকে হুজুরের বিরুদ্ধে মিছিল হবে গোসল করার জন্য টিউবওয়েলে গেছে টিউবওয়েলের চতুষ্পাশে পাকা আছে পানিগুলো যাইতে যাইতে শ্যাওলা ধরে গেছে এখানে সুন্দর করে সে গোসল করতেছে লাখ সাবান দিয়া সাবানের ফেনাগুলা ওই যে শ্যাওলার উপরে চলে গেছে ওই ওটা সাফ করার জন্য সে যেই না একটু এক কদম আগায় গেছে যাওয়া ও সারা খালি শরৎ শরৎ বোঝেন নেই পাটা পিছলা পিছন থেকে মাথাটা এমন ভাবে পড়ছে ও মারো ও বাপর মরিয়া গেলে আমরো কথা কয় না জরে কন ঠিক না বেটি পরাও সারা মাথা ফাটাও সারা এখন সবাই ধরাধরি করে এখন লোকটাকে বগুড়া ও রহমান শহীদ সজিমেক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের দিকে নিয়ে যাচ্ছে ভ্যানে উঠায়া রক্ত করে পড়তেছে হুজুর বাজারে সেখান থেকে আসতেছেন রাস্তার ভিতরে দেখে ভ্যান যায় কে এটা তাকায় দেখে বল্টু মিয়া যে তার বিরুদ্ধে মিছিল করার জন্য যাইতেছিল হুজুর বলল একটু দাঁড়াও একটু দেখিত সুন্দর করে মাথাটা সুন্দর করে সাফ করে দিয়া আহারে আল্লাহর কোরআনের আয়াত পর সুন্দর করে দিয়ে দিয়েছে মহান আল্লাহর কাছে দোয়া করেছে হুজুর সাহেব বলেছে মেডিকেলে নিয়ে যাওয়ার দরকার হবে না যেই মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি প্রতিষেধক হিসেবে ঔষধটাও কোরআনের ভেতরে দিয়েছে আমি দিয়ে দিলাম আর একটা মলমের নাম লিখে দিলাম উনি ইসলামিক ফাউন্ডেশন থেকে একটু ট্রেনিং নেওয়ার পরে একটা ছোট ডাক্তার হয়েছিলেন উনি মলম লিখে দিলেন দুইটা ট্যাবলেট লিখে দিলেন ওই শয়তানের বাচ্চা শয়তান ওই বলতুমি ওটা সারা সুস্থ সারা একটু জোরে আল্লাহ একবার বলেন আরো জোরে বলেন আল্লাহ একবার সুতরাং আলেমদেরকে কখনো তোমরা গালি দিও না আলেম এই জাতির হিতাকাঙ্ক্ষী কল্যাণকারী কথা কন ঠিক কিনা আলেমের পক্ষে যারা আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান যারা হাত তোলেন আর আলেমের বিপক্ষে হাত তোলেন এ বাবা হাত তুলছেন কেন হাত তোলেন আসি সেখানে আলহামদুলিল্লাহ হা তামান কষ্ট হচ্ছে শোনা স্ত্রী একটু সন্তুষ্ট কিন্তু মেয়েটা অসন্তুষ্ট বলেন তো যদি আসল জিনিস অসন্তুষ্ট হয় তাহলে ওরা কি আর পারবে হ্যাঁ মানে মেয়ে মেয়ে আর কে মেয়ে বর রাজি কে করেগা গা কাজী কতক্ষণ লাগে এই মুহূর্তে মেয়েটা বলে ফেলছে না ও আমার সোনার আব্বা যতই চেষ্টা করেন ওই ছেলের সাথে আমার বিয়ে ছাড়া অন্য কোথাও বিয়ে হবে না যেহেতু আমরা আমি বিশ্ব নবীর কষ্ট হচ্ছে আল্লাহর নবী কিছুক্ষণ ইন্তজার করলেন মেয়েটা বলছে আব্বা যেই নবীর সিটিকে আপনি অসম্মান করেছেন এই মুহূর্তে আপনাকে সেই নবীর কাছে যেতে হবে নবীজি দর্শক আছেন তার পায়ের উপরে আপনাকে পড়ে যেতে হবে আপনি নবীর পায়ের যদি পড়ে যান আমাদের নবী হলো রহমতের নবী করুণার ছবি জানের শত্রু পানের শত্রু যদি তার কাছে আসে বিশ্ব নবী বুকের মধ্যে তার টেনে নেয় আব্বা যে আপনি চলে যান চলে যান এই মুহূর্তে আবার দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আস্তাক ফিরুল্লাহ পড়তে পড়তে যাচ্ছে আস্তাক ফিরুল্লাহ মানে কার কাছে ক্ষমা চাই আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা তাহরিমের আট নম্বর আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ পাক বলেন তওবা খাঁটি মনে করো পাক রহমতের কোলে টেনে তুলে নেবে নবীজি তোমাকে তোমার দলে তার দলে ভিড়ায় নেবে সুভান আল্লাহ এই মুহূর্তে বিশ্ব নবীর নবীজি বললেন সালামি দেখো তো আমাকে কে ডাকে সাদ সালামি দরজা খুলে দেখে আমর যার কাছে সিঠি নিয়ে গেছিলেন তিনি কান্না করতেছে ইয়ারসুল্লাহ আমি যার কাছ থেকে প্রত্যাহারিত হয়েছি সেই লোকটা এখানে আসছে আমার আপনার সাহাবি সবচেয়ে যে ধনী এবং সবচেয়ে সুন্দরী মেয়ের পিতা আপনার কাছে এসে গেছে হুজুর বললেন এই কি চাই ও জিজ্ঞাসা করত বলছে একটু বিশ্ব নবীর কাছে আমি যেতে চাই আল্লাহর নবী বলেন আমারও কোনো অবজেকশন নাই কারণ আমি দরখাস্ত দুনিয়ার কোনো সাধারণ অফিসে দেই নাই আমি এমন অফিসে দরখাস্ত দিয়েছি ওই অফিস যদি আমার দরখাস্ত মঞ্জুর করে তাম পৃথিবী ওই দরখাস্ত না মঞ্জুর করতে পারে না এ সাজ আমার নিক্ষিপ্ত তীর মনে হয় তার নিশানায় পৌঁছে গেছে গিয়া নবীর দরবারে কান্দে সালাম দিয়া ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ ইরে ফেরলি আফওয়ান আফওয়ান ইয়া রাসূলুল্লাহ হে আপনি আমার ক্ষমা করেন আপনি আমার ভুলি ক্ষমা পরবশন আল্লাহ পাক নবীকে বলেন ফা আফু আনহুম واستغفر لهم وشاورهم في الامر جركن سبحان الله فاذا عزمت فتوكل على الله وان ان تغفروا وتصفحوا وان تَسْفَعُوا وتعفوا وتغفروا فان الله غفور رحيم الله پاک نبی کے بول আপনি যদি তাদেরকে ভেগে না দিয়া যদি ক্ষমা করে দেন আপনি যদি উপেক্ষার নীতি অবলম্বন করেন একটু দয়া প্রদর্শন করেন দেখবেন আমি আল্লাহ কিন্তু দয়ালু হব ক্ষমা করে দিয়া আমাকে তাকে আমার রহমতের কোলে সাদ নিবাদ সামনে আমর নবীজিকে বলেন ওই মুহূর্তে আমাকে শয়তান ধরেছিল এজন্য আমি রুহের উপরে আমার নবশ্যান মারাকে প্রাধান্য দিয়েছি আমি রুহের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে পারি নাই আমি নফ্সের খাহিস পূরণ করতে ইয়া আপনার পাঠানো ওই সাহাবিকে আমি ফিরাই দিয়েছি আপনার চিঠির অসম্মান হয়ে গেছে ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ আমার মেয়েটা যে আপনার প্রতি এত বেশি ভক্তনুর রক্ত আমি আগে জানতাম না ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ এই মুহূর্তে আমি রাজি হয়ে গেছি এই মুহূর্তে আমি খুশি হয়ে গেছি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আমার মেয়ের সাথে আমার চলেহার সাথে আপনার পাঠানো জামাই সাদ সালামের বিয়ে হবে লি নবী খুশিতে বাগ কার শুক্রিয়া জানালেন হুজুর বললেন সাহাবিরা একটু সবাই বসে বড় সবাই বসো সব সাহাবিরা বসলেন হুজুর বললেন সাদ সালামী তুমি কি জানো না বিয়ে করতে হলে মহরানা দিতে হয় ওয়া আতুন্ নিশা স দুঃখতিহিন না নেহেলা ওয়া আতু হুন্না উজু র আল্লাহাক বলেন সন্তুষ্ট চিত্তে এবং ফরজে আইন হিসেবে স্ত্রীর মহরানা আদায় করে দাও আপনারা কারা কারা মহরানা দিয়েছেন হাত তোলা দেখছেন রসুরের মত আমি কাউকে ঘৃণা করছি না আমরা যে বলতেছি আল্লাহর কাছে আল্লাহ জান্নাত দাও জান্নাত দাও আল্লাহ বলতেছে ফেরেশতা কেরমই কয় কি রে কথা কোন না কেন কি বলতেছে বলে জান্নাত জান্নাত কি পাওয়া যাবে আমার নবীন উঠলে কথা কন না কেন নবীর দলে উঠতে হবে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা একের পর এক একটু আস্তে আস্তে করে হলো যা মহরণা বেঁধেছিলাম আমি সেটা পরিশোধ করে দেব এই সিদ্ধান্তে রাজি আছেন তারা আল্লাহর কাছে একটু হাত তোলেন তো তারা অনেকের কষ্ট হবে কষ্ট হবে না আপনি নিয়ত করাও সারা আল্লাহ আপনাকে সঙ্গতি দেওয়াও সারা সোহান আল্লাহ সোহান আল্লাহ কন খালি ও শুনলে হবে না ও শুনে একটু কাজেও লাগাতে হবে কন ঠিক না বেটা দাদার নাতি ওয়াজ শুনতে গেছে নদী ভাঙ্গে ঠিক কিনা তো এখন হুজুর সাহেব ওয়াজ করছে কি জানেন রুকবা একজন পুরুষ মানুষের গুপ্তাঙ্গ হল নাভির ওপর থেকে হাঁটুন নিচ পর্যন্ত এটা ঢেকে রাখা কি কাদে কাদের পুরুষদের আর মহিলাদের পুরা শরীরটাই ঢেকে রাখা ফরস সুহান আল্লাহ কর সেখানে আজকালকে দেখা যায় বিয়ে মানুষ পর্যন্ত নাভি বার করে হাঁটে এই যে শীতকাল চলে গেল বাধ্য হয়ে কিছু মহিলা গরম পোশাক পরছিল কথা কয় না ওই মহিলারা যখন গরম পড়ে গেছে বাবা ওদের শরীরে পোশাক আছে না নাই কয় যায় না ওদের পোশাক হলো জাঙ্গে মার্কা পোশাক কথা কয় না কথা কয় না আজকে আমি বগুড়ার ফোর স্টার ফাইভ স্টার নাচ গার্ডেন একটা বিবাহসাদী পরানোর জন্য গিয়েছিলাম সেখানে যে যা দেখেছি আজকে বাংলাদেশের মুসলমানদের বাঁচার কোনো উপায় নাই একটা হিন্দুর বিয়া যা না হয় তার থেকে কঠিন কিছু সেখানে হলো বরটাকে নিয়ে আসলো মঞ্চের ওপরে মেয়েটা বলতেছে না এভাবে আনলে হবে না আমি আর্মির ক্যাপ্টেন আমার স্বামীটাও আর্মির ক্যাপ্টেন সুতরাং আমাদের আজকের বিয়ের আয়োজনটা একটু অন্য ধরনের আলাদা ধরনের হবে তুমি আবার পেছনে যাও ছেলেটা আবার পেছনে চলে গেল সঙ্গে সঙ্গে বাস ওই যে সাটের যে আওয়াজ কঠিন আপনার গগন বিদারী আওয়াজ চতুর্দিকে পরিবেশটা যেন জাহান নামের পরিবেশ তৈরি করেছে আরে দেখলাম ছেলেটাকে ওখান থেকে নিয়ে আসতেছে নর্তকী কয়েকজন তার চতুর্শে দাঁড়ায়া এরকম নাচ দিতে দিতে ছেলেটাকে নিয়ে এসে মেয়ের পাশে বসায় দিয়েছে আমি হুজুর আমি চিন্তা করলাম এই বিয়ে যদি আমি পড়াই তো আমার কি হবে কথা কর না কেন কথা কর না কেন কিন্তু আমাদের উপায় নাই জোরে বলুন ঠিক না বে ঠিক আমি তারপরও সেখানে গিয়া বিবাহ শাদিটা পড়াই দিলাম আর ওই ওই ফোর স্টার ফাইভ স্টার হোটেলে ওই সমস্ত যে সমস্ত আপনার বর্তমানে যে এই যে হোটেল মটেলে যেখানে বিয়ে শীতি হয় এটাকে কি বলেন আপনার কমিউনিটি সেন্টার এই জায়গাতে বিবাহের কি আসলে বিয়ে পরনের মতো কি আসলে পরিবেশ আছে জনগণ আছে তারপরেও কি করলাম আমি মেয়ের পিতাকে বললাম একটা ওরনা পরে দেন ওরে বাবা ওটা ওরনা নয় আস্ত একটা জাল এখন চিন্তা করেন আমি হুজুর বাধ্য হয়ে এখন ঘুম দিলাম আমার রুমাল দিয়ে গেছিলাম রুমাল দিয়ে আমি নিজেই ঘুম দিলাম বুদ্ধি তো নাই কথা কর না কেন আমি আজকে সেখানে গিয়ে সিদ্ধান্ত নিয়েছি এইসব ফোর স্টার ফাইভ স্টার আর এই সমস্ত কমিউনিটি সেন্টারে আর কোনোদিন বিবাহ করাতে যাব না আমরা সব হুজুররা যদি স্ট্রাইক করতে পারতাম কথা কর না কেন কিন্তু কিছু কিছু দেড় টাকার মূলবি আছে ওই পঞ্চাশ টাকা দেখলে ওর মাথা গরম হয়ে যায় কথা কন না কেন আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি বেনামাজির জানাজা পরব না আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি জালেমের আমরা না এই জাতির সুদ বাদ দিতে জুলুম বাদ দিতে বাধ্য হতো আমাদের মধ্যে চুলো চুলি আর কিলে কিলি কেউ মন সুটে বলতেছে ওই সিটার আর একজন করছে ওই বাটপার আসে না নাই জোর কোন আসে না দিয়ে এখনো পাইনি অথচ আমি এক হাজার টাকা দিয়ে আসছি কাজী সাহেব যে বলছে যে স্যার টাকা দেন আমি লিখলাম কয় আপনারটা আর হুজুরেরটা বাকি আর বাকি মানে বাকি মানে ফাঁকি বারে কথা কয় না বাকি মানে ফাঁকি আর ঝাঁকি জোরে ঠিক না বে ঠিক অথচ আমাকে যেহেতু কার্ড দিয়েছে একটা এখন আমার সম্মান আমি সেখানে এক হাজার টাকা দিয়ে আসছি সম্মানিত ভাইরা কষ্ট কষ্টকালীন আমার কথায় বিবাহর সাথীকে আপনারা কখনো গান বাজনা দিয়া এখানে রহমত মুক্ত করবেন না আর গজব নিয়ে এসে সেখানে ঢুকাবেন না এই অনুরোধ আপনাদের প্রতি আমার থাকলো বিবাহের অনুষ্ঠানটা একটা নেয়ামত রসুল প্রদর্শত প্রদর্শিত একটা নামা এই জায়গাতে আমাদের বাস্তবায়ন করতে হবে কারণ বিবাহের মাধ্যমেই একটা ফ্যামিলি স্ট্রাকচার শুরু হয়ে যায় কথা বলেন না কেন আপনি এবং সেখান থেকেই ওই যে মর্নিং সজ্জা ডে সকালের সূর্য বলে দেয় আজকের দিনটা কেমন যায় আপনারা গ্রামের দিকে বলতে থাকেন ধানের সিম লারাতি পাওয়া যায় মুরব্বিরা মদে বোঝে না ওরে কতক্ষণ ঠিক নাবে ঠিক ভাইরা আমার মন খারাপ করবেন না সাজ সালামীর জন্য বিবাহের বন্দোবস্ত হচ্ছে বিশ্ব বলেন বললেন বাবা মহর দোয়া লাগবে কয় হুজুর আপনি আমি তো আপনার কাছে আছি মহরানা নাই বিয়ের কেনাকাটা করা লাগবে এত বড় মানুষের মেয়ে বিয়ে করবা তো বিয়ের কেনাকাটা লাগবে না মহারানা লাগবে না এটা ছাড়া তো বিয়ে হবে না উনি তখন কান্না শুরু করছে হুজুর বলেন সাহাবিরা দেখি তোমরা সবাই চান্দা দাও তো হাদিয়ে দাও তাকে কে কত দিতে পারো তা বলে তা ইসমল উদান তোমরা সকলে সৎ কাজে সহযোগিতা করো অসৎ কাজে পাপের কাজে সহযোগিতা করো সুরা মায়েদার দুই নম্বর আয় এর অংশ এই কথা বলাও সারা সাহাবিরা মহিলা সাহাবিরা যারা ছিল এই কানের দুল নাকের ফুল হাতের বালা গলার মালা যা ছিল সব দিয়ে দিয়েছে আর পুরুষ মানুষ দিনার দিন পকেটে যা যা ছিল সব আল্লাহ নবীর সামনে স্তূপ করে দিয়েছে নবীজি গুনে দেখলেন বারোশো দিনার হয়ে গেছে সেই সময় বারোশো দিনার মানে কি স্বর্ণ মুদ্রা আল্লাহ জোরে বলেন আল্লাহর নবী ভাগ করলেন এই ছয়শ দিলাম তোমার বিবির মহরান আর ছয়শ দিলাম তোমার জন্য বাজার করা বিবাহের বাজার করতে হবে ছয়শ দিলেন মহরানার জন্য আর ছয়শ টাকা দিলেন বাজার করার জন্য সাহাবী বলেন হুজুর তাহলে কি করবো এখন বলে তুমি বাজারে যাও আর আমর কি বললেন যাও তোমার মেয়েকে ইনশাল্লাহ প্রস্তুত করো বিবাহ হয়ে যাবে আর এই বিয়েতে শুধু দর্শক শ্রোতা মানুষ থাকবে না আল্লাহর হাজার হাজার ফেরেশতা নেমে আসবে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ দাইরেমের সা'দ সলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কুদsetId মানুষ খুশিতে বাগবাগ হয়ে বাজারে গেছেন বিয়ের সদা করার জন্য দোকানে গিয়া সঙ্গে সঙ্গে তিনি ফর্দিটা দিয়েছেন এটা দাও সেটা দাও এইভাবে কাপড় চুপড় সওদাগুলি সবগুলি লিস্ট অনুযায়ী দোকানদার তারা হাতে দিয়ে দিচ্ছে। উনি লিস্ট অনুযায়ী সবগুলো বুঝে নিচ্ছেন এখন টাকাটা পরিশোধ করে দিয়েছেন আর জিনিসগুলো তিনি হ্যান্ড ওভার করে তার দায়িত্বে নিয়ে নেবেন ইন দ্যান টাইম ওই দিক দিয়া ভীষণ দিক দিয়া রাস্তা দিয়া

تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون سابق إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون فيقتلون ويقتلون أرجوكم الله أكبر سابي خشنة وما لكم لا تقا يقاتلون <applause> في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا أرجو الله أكبر أرجو الله أكبر إيش شاب قولي نازل আল্লাহ রাস্তায় যান এবং মালদিয়া সংগ্রাম করার জন্য সাবি ঘোষণা দিলেন এই পৃথিবীতে তোমরা যদি আল্লাহর নবীর উম্মত হয়ে থাকো আল্লাহর খাঁটি গোলাম হয়ে থাকো তোমাদের বসে থাকার সুযোগ নাই এই সমাজের অবাল বৃদ্ধ বনিতা মজলুম মানবতা নারী শিশু দুর্বল পুরুষ আর নারী তারা সবাই আহাজারি করতেছে আল্লাহ এই জালেম জনপদ থেকে আমাদেরকে বের করে নাও আর তোমার পক্ষ থেকে সাহায্যকারী এবং অলি পাঠায় দাও সুতরাং যাদের ভিতরে ইমান আছে বসে থাকা যাবে না জানবাল দিয়া আল্লাহর রাস্তায় সংগ্রামে লিপ্ত হয়ে যায় এই কথা হযরতে সাদ সালামির কানের ভিতরে ঢুকছে তারা কি আরবি বোঝেনা বোঝেনা আমরা না হয় আরবি বুঝি না আমার এক মুসাল্লি হাস করে এসে কয় হুজুর এমন এক দেশে পাঠালে খালি আরবিতে কথা কয় যখন انا নামাজ পড়ে তখন বাংলা দিয়ে কয় আমি বললাম বাংলাদেশে কি আপনি নামাজ পড়ে কয় হুজুর ওই যে যখন পড়ে আলহামদুলিল্লাহ হুজুর এটা বাংলা না কি বাংলা মানে এত হ্যাবিট হয়ে গেছে মনে করতেছে এটাই বাংলা জয়গণ ঠিক না বেটি একজন উট নিয়ে ঘুরতেছে আর বলতেছে কে যাবে কে যাবে বনুভূমির ভিতরে সফর হবে আসো এক হ্যাবি সাহেব বাংলাদেশের সে বলল আমি যাও আমাকে উঠাও আমি একটু বনুভূমি দেখবো কচুয়ার এখন উঠাইছে ওপরে তো এখন বাংলাদেশি মানুষ তো যখন অনেক দূর চলে গেছে ওনার প্রসাব লাগছে তো আর আরবিতে বলতে পারে না যে আমার প্রসাব লাগছে একটু দেরি করে প্রসাব করো বলতেছে ইহাজি এহাজি মুত্ত বোঝেন নে আপনাদের সে মতামতি আছে না তো বলতেছে মূত্ত এই কথা যেই বলছে আরবিতে যারা আরবি ভাষাভাষী আছেন হজুর তার বোঝায় মূর্ত মানে আমি মরে গেছি মত্ত মানে আমি মরবো তার মানে আমি সুইসাইড এটা তো বোঝে ও বলতেছে লাম তুমি মরলে কিন্তু আমার হাতে দড়ি লাগবে ও চিন্তা করছে বোধ হয় সুইসাইড করবে আত্মহত্যা করবে এই তুই মরিস না এই লোক তখন চিন্তা করছে এটা বোধ হয় মতার জাগানা আরো একটু যায় আবার বলছি ইয়াহজি মত্ত এ তো খবরদার মরশোনা এ তখন বলছে আর একবার বলবো আমার ফাটফাটি অবস্থা আর একবার বলছে ইহাচ্ছি মধু লা তামোট যেই বলছে লাতামত উটের ওপর থেক লাফ মানে সেন খুলে ব্রাশ পায় ও তখন চিন্তা করছে বাবা বাংলাদেশে মুক্ত মানে মরা না বাংলাদেশে মুক্ত মানে পেশাব করা ও তখন বলছে মুত মুঠতে জম্বের মরা মর এই হলো এক দেশের ভাষা আর এক দেশের হাশা কথা ঠিক না বেঠিক আমরা তো আরবি বুঝি না তারা আরবি বুঝেন ওনার কানে যখন এই আয়াতগুলি ঢুকেছে ওনার ভিতরটা তখন পরিবর্তন হয়েছে কিসের বিয়া কিসের 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 নববিবাহিত এগুলো আমার একটাও দরকার নাই আমার দরকার হলো আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া সুবহানাল্লাহ বলেছে আমার বিয়ের স্বাদ মিটে গেছে আমি আর বাসর সজ্জায় যাব না বিবাহের পিড়িতেও বসবো না তুমি আমার টাকাটা ফেরত দাও বিয়ের জিনিসপত্র তুমি ফিরে নাও তুমি হতে পারো তুমি দোকানদার তারপরও তো ইমানদার নবীজির পক্ষ থেকে সাহাবিরা যুদ্ধের জন্য এলান ঘোষণা করেছেন সুতরাং বিবাহ এখন ছেড়ে দিব আমি এখন যুদ্ধ ধরে নিব একটু জোরে কর আল্লাহ আকবার কতটা নবীজির সিদ্ধান্তের সাথে একমত আল্লাহ আকবার আর জোরে কর আল্লাহ আকবার আমার নবীর না মানা পর্যন্ত সিদ্ধান্ত জান্নাতে যাওয়া যাওয়া যাবে না কোরআন হাতে রেখে বলছি আমরা হয়তো হেলায় খেলায় নবীজির সন্নদগুলি ভাইলেশন করে দিচ্ছি পাক নিজে বলেন

আলোচনা কি আর একটু চালাবো এই সাবি যুদ্ধের ময়দানে গিয়ে কি হয় সেটা শুনতে হবে আপনাদের এবং সিদ্ধান্ত নিয়ে আজকে ইনশাল্লাহ এখান থেকে বিরত হতে হবে একটু সবাই মিলে আল্লাহর সানে জিকির করেন শুভ হ্যাঁ দুলিল্লাহ লা ইলাহা আপনারা বসতে পারেন অনেক ফাঁক জায়গা আছে আসেন শোনা আসেন শোনা বেয়াদবি করেন না কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি না হয় বসবেন না হয় বাড়িতে যাবেন মাঝখানে থাকলে হিজরা হয়ে যাবে কথা পায় না এই হয় পুরুষ না হয় স্ত্রী মাঝখানে থাকলে তাক্কি কর তো হিজরা কি ভালো জিনিস বাড়িতে থাকবে নাই মা ফিলে আসবে কথা কর না কেন মাঝখানে যারা চলাফেরা করে ওরা ওই গ্রুপের হতে পারে এখন দেখি কে থাকে মন খারাপ করলেন সোনারা মন খারাপ করলেন একটু থাকা আমাদের দেশে এই যে কিছুদিন আগে একটা সিলেবাস তৈরি হয়েছিল না যেটা আলেমরা হুঙ্কার দেওয়ার কারণে একটু পিছনে এসেছে কথা কর না কেন শরীফ থেকে শরীফা শরীফা একজন পুরুষ মানুষ একটা ছেলে মানুষ সে মনে করে যে আমাকে একটু মেয়ে মেয়ে লাগে এই জন্য কেউ মেয়ে হয়ে গেছে নাকি কথা কয় না ওর মাথা থেকে পা পর্যন্ত আমাদের যা সরতে গেছে এখন সে বলতেছে আমাকে মেয়ে মেয়ে লাগে এখন এই জন্য যদি ওর মহিলা প্যান্ডেলে জায়গা দেন তাহলে ওর অবস্থা খারাপ হবে না ভালো হবে ওর অবস্থা ভালো হবে মহিলাদের অবস্থা করুন হবে কথা কয় না শিয়াল বলতেছে আমাকে একটু মুরগি মুরগি লাগে এই কথাটা শুনে আপনি মুরগির ঘরের ভেতর আপ জায়গা দিয়েছেন মুরগির বংশ বৃদ্ধি হবে না কথা কয় না তো এইসব সিলেবাস কোথা থেকে আমদানি করছে আল্লাই জানে বাংলাদেশ এগুলো চলবে না হজরত কেরাম সব খেপে গেছে জোরগণ ঠিক ঠিক এই দেশের একটা নেচার হলো ইসলামের বিরুদ্ধে যে যেখানে সিদ্ধান্ত গ্রহণ করুক না কেন সবাই এক মতে এক পথে এক কণ্ঠে হুঙ্কার দিয়ে জোরগণ ঠিক কিনা আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ বললে তার কোন সার এই যে আমাদের দেশে এক লতিফ সিদ্ধ্রি সিদ্দিকি মন্ত্রী ছিল না সে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে হজের বিরুদ্ধে বিরুদ্ধে বলছিল জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী সাইজ করছে না করেনি কি প্রধানমন্ত্রী করছে না কে করাইছে আল্লাহ করাইছে আমার আল্লাহ বল না আমি যারা ধরি ধরলে আর সারি না ধরি 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 না ধরলে আর টাকলু মুরা কি কইছিল ছিল হুজুরদের মাথায় খালি গোবর আছে কথা কায় না কার মাথায় গোবর আছে প্রমাণ হয়ে গেছে ঠিক আমি ঠিক কুপ্রিয় সুতরাং হুজুরদের বিরুদ্ধে নয় কোরআনের বিরুদ্ধে নয় হাদিসের বিরুদ্ধে নয় আমরা তাদের স্বপক্ষে থাকবো জোর ইনশাআল্লাহ নবী করিম আলাইহি সাল্লাম দেখলেন দুইজন মুসলমানের ভিতর গণ্ডগোল কয়জন একজন মুসলমান এটা ইহুদি যে মুসলমান সে আবার মোনাফেক মারকা কেমন মুনাফিক রসুলের পেছনে নামাজ পড়ে নাম হলো বেশের কিনা বেশের তো এখন কি কিনিয়া ইহুদির বাড়ি হলো ওপরে আর মুসলমানের বাড়ি হলো একটু নিচে এরকম জায়গা আপনাদের এলাকায় আছে না ওপরে বাড়ি নিচে বাড়ি তো এখন ওপরে যিনি বাড়ি তার নাম হলো ইহুদি ওর বাড়ির পানির নালাটা মুসলমানের বাড়ির পাশে দিয়ে যাবে এই কয় তুই ইহুদি হ না খ্রিস্টান হ না মুসলমান হ তুই যত বড় হুজুর হ কিন্তু আমার বাড়ির পাশে তোর বাড়ির নালা যাবে না মানুষ সামাজিক জীব হিসেবে একজনের বাড়ির গোর আরেক পাশে দিয়ে যাবে এটা তো স্বাভাবিক কথা বল না কেন মেম্বার এই বিশাল সেলিস করতে করতে অবস্থা খারাপ ঠিক কিনা বলেন তো আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে ইয়াহুদি বলল আমি আমার নেতা কাববিন আশাফ আছে আমি তার কাছে যাব না আমি তোমাদের নেতা মোহাম্মদের কাছে যাব। আমি ওই নেতাকে মানি না আমি তার চরিত্র জানি উনি খুব ভালো মানুষ কিন্তু মুনাফেক তো জানে যে আমি আমার দাবিতে মিথ্যাবাদী রসুল্লাহ যদি বিচার করে অবশ্যই ওর পক্ষে যাবে আমার বিপক্ষে যাবে তে বলতেছে না দেখো আমার নবীর কাছে যাওয়ার দরকার নাই কোথায় যাবো তোমার নেতা আর সাবি ইহুদিদের নেতার কাছে যাবো ইয়াহুদি তখন বলতেছে তোমাকে মারি তুমি মুসলমান মিয়া যে নবীর পেছনে নামাজ পর চান্দা দাও মনাজাত করে চোখের পানি ফেলাও সেই নবী একটা সিদ্ধান্ত দেবে না কি দেবে সেটা তুমি সেখানে বিচার করতে যাইতেই তুমি মন তোমার সায় দেয় না তুমি কিসের মুসলমান মিয়া এই কথা যখন বলছে একটা সরম লাগছে না সরমে ভরবে নীদের কাছে গেছে আল্লাহ নবী তদন্ত সারা কোনো কাজ করতেন না দিয়ে তদন্ত করে নিয়ে দেখলেন ইহুদি তার দাবিতে সত্যবাদী মুসলমান তার দাবিতে মিথ্যাবাদী হুজুর সিদ্ধান্ত দিলেন ইহুদির বাড়ির পানির নালা মুসলমানের বাড়ির পাশে দিয়েই যাবে সোহান বলবেন না এরকম নেতা পৃথিবীতে আছে নিজের দলের বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়ার নেতা পৃথিবীতে আছে পৃথিবীতে সব নেতারা চায় আমার দলের সদস্যরা হলো আমার মতন অন্য দলের গুলো অন্যরকম কথা কয় না কথা কয় না যদি সেই দলের হাতে অক্সিজেন থাকতো বাবা ওই অক্সিজেন বন্ধ করে দিয়ে বিরোধী দল সব শেষ করে দিত কিন্তু অক্সিজেন হাসিকার হাতে এইটা খালি পারতেছে না জড়গণ ঠিক না ঠিক আর গোটা সমাজের ভিতরে মনে হয় তারাই সব হাইরে ভাইরে যে নেতার সিরিয়াল নম্বর নেয় ওর গরম এলাকা থাকাই যায় না এক জায়গায় গেলাম যে বললাম ভাই এই জমিটা কার কয় হুজুর আমার এটা কার বলে আমার এটা কার বলে এটা আমার ভাইয়ের এটা কার এটা আমার বাবা এটা কার ভাই এলাকায় আল্লাহর কিছু নাই কয় হুজুর আল্লাহর ছিল না এইবারই তিন শতক দিছি বুঝেন নাই তিন শতক কোথায় দিছে তা আমাকে নিয়ে চলে গেল যে দেখালো হুজুরে যে এটা 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 মানে সাফরা দিয়ে একটা মসজিদ করছে সত্যি করে করছি এলাকায় আল্লাহর কিচ্ছু ছিল না তিন শতক এইবার আমরা কয়েকজন মিলেই দিছি আপনারা বলেন সত্যি কি আল্লা তিন শতক এ কটা কর না কেন আল্লা তিন শতক গোটা জমিনটা কার আমার বাড়িটা কার সংসদ ভবন কার গোটা বিশ্বকারি মা যখন বিচার করেছেন ইহুদি খুশিতে বা আমি আগে থেকেই জানি ন্যায় বিচার যদি কোথাও পাবো মোহাম্মদ ছাড়ার কারু কাছে না আমি খুশি হয়েছি কিন্তু মুসলমান মোনাফেক বলতেছে আমি খুব বেজার হয়েছি ওই নবীর পিছনে নামাজ পড়ি ওখানেই চান্দা দিই ওখানেই মিলাদ পড়ি ওখানে আসতে করে মোনাজাত করে হাত তুলে মোনাজাত করে চোখের পানি ভাসাই দেই আর সেই নবী আমার বিরুদ্ধে ফয়সালা দিয়া ইহুদি তাকে মানে না তার পক্ষে ফয়সালা দিল এই নবীর ফাইসালা আমি সব মানি কিন্তু এইটা আমি মানি ওই যে আমরের কথা মতোই মত ঠিক ঠিক এই মুহূর্তে বলতেছে তাহলে চলো তোমার নেতা কাপ বিনার সাহের কাছে যাব বলে না হবে না আমি ওখানে যাব না আমি যে নেতার আনুগত্য করি যে নেতার পিছনে দৌড়ায় স্লোগান দেই ওই নেতার ভেতরে একরকম বাহিরে আর এক রকম কথা কয় না ওই নেতা ভেতরে যা করে বাইরে তা বলে না বাইরে যা বলে ভেতরে তা করে না সুতরাং ওই নেতার কাছে আমি মীমাংসা মীমাংসা করাত করতে যাব না যদি যেতে চাও অন্য কোথাও যেতে হবে দুইজন দরজায় গিয়ে নাক দিলেন ভেতর থেকে হজর তোমার বললেন কে বলে আমরা দুইজন বিচার প্রার্থী বাইরে আসলেন ভেতরে নিয়ে গিয়ে জবাব জায়গা দিলেন কিসের জন্য বিচার চাও কি হয়েছে তোমাদের বলে এই ঘটনা আমার বাড়ির নালা তার পাশে দিয়ে যাবে সে যেতে দেবে না বিশ্ব নবীর কাছে আমরা এই বিচারটা দিয়েছিলাম নবীজি সাল্লি সাল্লাম আমার পক্ষে রায় দিয়েছেন আর ওই মুসলমানের বিপক্ষে রায় দিয়েছেন উনি সেটা মানেন না উনি বলে নবীর সব মানা যাবে কিন্তু এই সিদ্ধান্ত মানা যাবে না এই জন্য আপনার কাছে সানি করতে এসেছি আমার বললেন আশ্চর্য কথা তুমি মুসলমান তুমি মান্দার অথচ নবী যে ফয়সালা দিয়েছে সেইটার সানি করার জন্য আমার কাছে উপস্থিত হয়ে গেছ আমি এইটার সানি করব একটু দেরি করো নবীজি যখন বিচার করেন সেই বিচারের সানি করবে একটু দেরি এই মুহূর্তে বাসার ঢুকলেন অমর একটা নাঙ্গা তরবারি আরবিতে বলে সাইফু মাসলুল উন্মুক্ত তরবারি ধারটা চিকচিক করতেছে ওই তরবারি ওখান থেকে নিয়ে আসলেন আর বললেন কই মুসলমান বেশের আমার সামনে আগুন হও এইবার মুসলমান একটু পিছন দিকে যাইতে নেয় মুসলমান একটু ভয়ে থরথর করে কাঁপতে আর চোখের পানি ছেড়ে দিয়া ভুল করেছে বলে স্বীকারোক্তি দিতে চায় বললেন, আমার কাছে কোনো খাতির নাই বিশ্ব নবী বেঁচে থাকতে তার ফায়সালা যদি কোনো মুসলমান না মারে তুমি আমার সামনে দাঁড়াও অমর তার সানিটা এই রকম করেই করে তরবারি মারলেন গরদান পড়ে গেল গর্দান পড়ে গেছে চতুর্দিকে শহর চতুর্দিকে আলোচনা পর্যালোচনা সমালোচনা কতাল অমর মমিনান অমর একজন মুসলমান ইমানদার হত্যা করেছে আল্লাহ নবী কিন্তু ঘটনা এখনো জানেন না আল্লাহ নবীর কাছে বাই দিবাই কে বা কারা ঘটনাটা স্মরণ করায় দিল উচ্চারণ করল নবীজিত আশ্চর্য হলেন চোখের বাড়ি ছেড়ে দিলেন আর আল্লাহর কাছে ধর্ণা দিলেন আল্লাহ প্রকৃত ঘটনা কি আমাকে জানাই দেন মা কুমতু আজন্য আন্না আমার রাজিয়াল্লাহ ইয়া তারি ও আলা কতলে রাজলিম মমেন আমার অমর একজন ইমানদার হত্যা করবে এ আশা আমার জীবনে কোনো দিন ছিল না এ ধারণা আমার জীবনে কোনো দিন ছিল না আল্লাহ প্রকৃত ঘটনা কি আপনি তাড়াতাড়ি আমাকে বলে দেন সঙ্গে সঙ্গে হজরতে জিব্রাহিল আলাই ইসালাম সৈয়দুল মালাইকা রুহুল আমিন আহা গ্রেট মেসেঞ্জার জিব্রাহিল আলাই ইসালাম ইয়ংজিলা শাহ করে এসে আবার নবীকে সালাম দিয়ে বলেন রসুল আল্লাহ হাবিব আল্লাহ ইন্নাল্লাহ আপনি আল্লাহর সালাম গ্রহণ করুন হজরত হজরত কোনো কোন ইমানদার হত্যা করে নাই হজরত অমর হত্যা করেছে সেই ব্যক্তিকে যে আপনার সিদ্ধান্ত মানতে পারে নাই যে আপনার সিদ্ধান্ত মানে না ও মুসলমান ইমানদার থাকতে পারে না ওর উপাধি হল মোর্তাদ আর মোর্তাদের যা শাস্তি সেটাই অমর দিয়েছে লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর سوره النساء شاتنا مرايات قطو شاتنا مرايات "الم ترى الى الذين يزعمون انهم امنوا بما انزل اليك وما انزل من قبلك يريدون ان يتحاكموا الى الطعوط" একটু জোরে কি বলতে হয় না আল্লাহ আকবর আরো জোরে বলতে হবে আল্লাহ আকবর আল্লাহ বললেন নবী হে আপনি কি সেই মানুষকে দেখেন নাই সেই লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে যারা আপনার ওপরে নাজিলকৃত কেতাবের ওপর আপনার পূর্বের নাজিলকৃত কেতাবের তারা চায় কাছে বিচার করতে যেতে প্রতিগুতকে আবার স্বীকার করার জন্য আমি আল্লাহ নির্দেশ দিয়েছি কথা কন ঠিক কি না কি বোঝা গেল কোরআনের বিধান অনুযায়ী যারা বিচার ফায়সলা করতে পারে না তারা ইমানদার দাবি করার কোনো অধিকার আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন আজকে সুরাই নেসা চার নম্বর সুর পাঁচ নম্বর পাড়া সুরাই নেসার ষাট নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে দিয়ে গেলো শুধু তাই নয় আয়াত নাজির হয়ে গেল পঁয়ষট্টি নম্বর ফ্যারম্পিকে লেভ ইউ অম্মি নুনহেত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله أكبر أمي أبنى ربير شبود بلجيك ويلو كرا إمان دار যারা আপনার সিদ্ধান্তের প্রতি ঐক্যমত প্রসন্ন করে একমত প্রসন্ন করে আর আপনার সিদ্ধান্তের সাথে একমত হয়ে নিজেকে সমর্পণ না করে এরা কখনো ইমানদার হতে পারে না একটু জোরে বলেন ঘোষণাটাকার এবং সলমান জবাব দেন সরের বিচার কি বাংলাদেশে কোরআন থেকে হয় জেনার বিচার হয় হত্যার বিচার হয় অপবাদের বিচার হয় মদ জোয়া গাঁজা ফেন্সি ডিল যারা খায় তাদের বিচার কি কোরআন থেকে হয় জোরে কন হয় তাহলে কোরআন শরীফের শুধু নামাজের বিধান মানবেন শুধু রোজার বিধান মানবেন শুধু জাকাতের বিধান মানবেন শুধুমাত্র হজের বিধান মানবেন আর এইগুলো ছেড়ে দিবেন তাহলে তো আমার আপনার ঠিকানা জাহান্নাম নাম সারা কিছুই হয় না জোরে কন ঠিক না বে ঠিক এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে আমরা আল্লাহর বিধানের সাথে একমত কি দিমত এটা ইমানের প্রশ্ন একজনও সুখ থাকবেন না আল্লাহ যা সিদ্ধান্ত কোরআনে দিয়েছেন এর সাথে আমরা একমত না কারা কারা একমত দুইটা হাত তুলে আল্লাহকে দেখা হেবীর আল কোরআনের আলো কোরআন যেখানে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমার তোমার একটা প্রশ্ন আমাকে করতে পারেন হুজুর যদি আমরা ইচ্ছাও করি তাও তো কোরআনের বিধান দিয়ে কাজগুলো করা যাবে না কথা বলে ঠিক না বেটি কারণ ক্ষমতায় যারা আছে তাদের তো নিজেদের বানানো সংবিধান যারক ঠিক না বেটি আমি যদি সোরের বিদায়ে হাত কাটা সরের বিধান কোরান দেওয়া যেটা আছে হাত কাটায় দেই তাহলে তো আমাকে সঙ্গে সঙ্গে জেলখানা নিয়ে যাবে তাহলে এগুলো মানার বুদ্ধি কি সিদ্ধান্ত তো নিলাম এখন আমরা এটা কেমনি মানতে পারি আপনার একটাই কাজ করতে হবে আল্লাহ দীন জাহাদু ফিনা নাহাদিয়ান না হুম না আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য এই জমিনে এখনও চেষ্টা আছে না নাই নচেত বাঁচার কোনো উপায় নাই আজকে কোরআন থেকে আমি সুরান কাবুদের উনসত্তর নম্বর শেষ আহেব থেকে আপনাদের সামনে রিলে করে এই জাতির উদ্দেশ্যে বিউরো রিপোর্ট প্রকাশ করা হলো বগুড়া থেকে আব্দুল সালাম আপনাদের সামনে এসে এই কথাটা বলে গেল তাদের এই জাতির মন খারাপ হলো কোনো অবজেকশন আছে আমি এই মুহূর্তে আপনাদের সামনে এই কথাটা বলতে চাচ্ছিলাম সাদ সালামি বিবাহ সাদী বাদ দিয়ে গেল কোথা শুনবেন না সে কথা শুনবেন না আমি একটু চুম্বক কথাটা বলেই শেষ করে দিচ্ছি বারোটা বেজে গেছে কষ্ট হচ্ছে এইটুকু মতো ধৈর্য সোনার আছে তো যুদ্ধের ময়দানে চলে গেছে। এখন ওই যে টাকা নিয়েছে এইটা দিয়ে সে ধারালক তরবারি কিনে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে অসংখ্য কাফের দেরকে নিজের হাতের তরবারি দিয়ে কচু কাটা করে জমিন থেকে বিদায় করে জাহান নামে পাঠিয়ে দিয়েছে বারবার এক সতর্ক মুহূর্তে সাদ সালাবির গায়ে একটা আঘাত আসলো বুকের ভিতরে এ আঘাত আসাও সারা তিনি ধরা সেই হও সারা কিছুক্ষণের ভিতরে আল্লাহর নামের জিকের করতে করতে তেলাওয়াত করতে করতে আরে বিবের সুধা যিনি পান করতে পারলেন না বাসর শয্যার আরামায় যিনি পাইলেন না তিনি জান্নাতের সুধা পান করে শাহাদাত বরণ করে আল্লাহর কাছে চলে গেলে জিহাদের শেষে সাবিদের লাশগুলো এক জায়গায় করা হচ্ছিল নবীজি সাল্লি সাল্লাম বললেন সাহাবিরা এখানে একটা লাশ দেখা যায় বিকৃত চেহারা এটা কে সাহাবিরা কেঁদে কেটে বলেন এটা আপনার সেই সাহাবিনার নাম সাদ আপনি যার বিয়ের বন্দোবস্ত করেছিলেন কত না ঘটনা ঘটে গেল ওই সাদকে সাদ সালাবি বিবাহের সওদা করার জন্য বাজারে এসেছিল বাজারে আসার পরে সওদা কেনা হয়েছিল টাকাও দিয়েছিলেন আপনার ঘষক যখন ঘোষণা দিয়েছি বিয়ের চাইতে জিহাদ চাই বড় ফরস জিহাদের মাধ্যমে হলে অনেক মাধ্যমেই করা যাবে জোর কান্লা সুতরাং সবচাইতে বড় ফরজ হল জিহাদের ফরজ। এই চিন্তা করে এই জাতির মুক্তি শান্তি নিরাপত্তার জন্য আহারে উনি তরবারি কিনে নিয়া জিহাদের এসেছিলেন আমরা দেখেছি অসংখ্য কাফেরকে করে নামে পাঠায় দিয়া অসতর্ক মুহূর্তে একটা আঘাতের কারণে তিনি জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন আল্লাহর নবী এই কথা শুনে রহমতের নবী করোনার ছবি দুযোগের পানি দিয়া তার মুখটা ভাসায়াত হঠাৎ করে নবীজি সাদ সালাবের দিকে যখন তাকান দু পানি দিয়ে বুক বসায় দেন আবার যখন আকাশের দিকে তাকান নবীজি তখন মুস্কি হাসতে থাকেন নবীজি মুস্কি হাসতে হাসতে হঠাৎ করে মুফা যেতেন ফুজা এতেন এটন তাড়াতাড়ি তার চেহারাটা আবার জমিনের দিকে নিয়েছেন সাহাবাই আসমাইন কয়েকবার নজর করলেন নবী যখন সাদ সালামের দিকে তাকান তখন তিনি অঝর নয়নে কান্দেন আকাশের দিকে যখন তাকান ন সঙ্গে সঙ্গে হাসতে থাকেন আর যখন নবীজি হঠাৎ করে তার দৃষ্টিটা ফিরায় নেন সাহাবাই আজমাইন কিউরিসিটি বসত জিজ্ঞেস করলেন ইয়ারসুলাল্লাহ হাবিবাল্লাহ কিছুই বুঝলাম না এগুলো আপনি কেন করেন জুহুর বললেন আমি যখন সাদ সালামের দিকে তাকাই তখন আমার আফসোসে বুকটা ফেটে যায় এই সাদের জন্য আমি কতটা ভূমিকা নিলাম তার বিবাহ সাদির জন্য বন্দোবস্ত হয়ে গেল রে বাসর শয্যায় বিবির সাথে শয়ন করা হলো না এই দুনিয়ার সুখ সমৃদ্ধি বলতে যা বোঝায় আমার সাব স্বাদ সালামি পেলো না এই কারণে দুঃখ আফসোসে আমার কলিজা ফেটে যায় আর দু চোখ দিয়ে আমার পানি পড়ে যায় আর যখন আকাশের দিকে তাকায় আমি তাকায় দেখি এই যে অবদান পেশ করেছে স্যাক্রিফাইস কোরবানি করেছে এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের সব দরওয়াজা তার জন্য খুলে দিয়েছে আমি যখন জান্নাতের ওই নাজ নিয়ামতগুলো দেখি আমি তখন মনে মনে বলি যাক সাহাদ সালাবি দুনিয়ার এই সামান্য জিন্দগির চাইতে ওই আখেরাতে জান্নাতের নাজ নিয়ে আমার সে ধন্য হয়ে গেছে লাভবান হয়ে গেছে তখন আমি এই জন্য হাসতে থাকি মুস্কি হাসতে থাকি রসুল বুঝলাম সেটা কিন্তু হঠাৎ করে আপনার দৃষ্টি ফিরে নিলেন কেন কিছুই তো বুঝলাম না নবীজি বললেন ও তোমরা যা দেখো না আমি তা দেখি আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা বুঝি তোমরা তা বোঝো না ও সাবিরা আমি যখন তাকায় থাকলাম জান্নাতের দিকে হুরপরিরা সাদ সালামিকে বরণ করার জন্য আমি দেখলাম ওই সব হুরপরি সৌন্দর্য সম্পন্ন জান্নাতের হুরপরিরা যখন দৌড়ে আসতেছে তাদের সামনের কাপড়গুলি একটু খুলে যাচ্ছিল তারা আবরু হয়ে যাচ্ছিল তারা কাপড় মুক্ত হয়ে যাচ্ছিল আমি রহমতের নবী নবী করুণার ছবি আদর্শবান নবী আমি তো পর দিকে কখনো লুলু দৃষ্টিতে তাকাতে পারি না আমি এটা দেখাও সারা তাড়াতাড়ি আমার চেহারা ফিরে নেওয়াও সারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আরো জোরে কন লিল্লাহে তাকবীর সুতরাং আমাদের একটাই সিদ্ধান্ত হলো জীবন যিনি দিয়েছেন তিনি এই জীবনটা আমরা তার রাস্তায় ব্যয় করতে চাই জোরে কথা বলতে হবে ঠিক না বে সম্মানিত উপস্থিতি এতক্ষণ আপনাদের কষ্ট দিলাম সোনারা মন খারাপ করেছে মন খারাপ করেছে আজকে আলোচনার ভিতর দিয়া আমূলের অনেক কিছু আছে না